ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। পড়াশোনা কেমন চলতেছে? ম্যাডাম পড়াশোনা কি অবস্থা? আসি কোনো রকম স্যার, চলতেছে কোনো রকম। অন্যদের কি অবস্থা বলেন তো দেখি। তার মোটামুটি করতে আছে। আমাদের তো আজকে শেষ ক্লাস, আপনাদের কোনো স্পেশাল কোনো টপিকস আছে কিনা আলাপ করার? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো স্যার আছি, আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আমি তো 2 সপ্তাহ একটু ব্যস্ত, বাড়িতে ছিলাম স্যার, ক্লাস মিস করছি দুটো। বাড়িতে কি শীত খাওয়ার জন্য? না স্যার, ওই কিছু পারিবারিক ব্যাপার ছিল। আচ্ছা, আজকে আমরা কি বিষয়ে আলাপ করব বললেন? আপনাদের কোনো স্পেশাল কোনো টপিকস আছে কিনা? স্যার ওভারঅল আমাদের একটা সাজেশন দিয়ে দেন স্যার পরীক্ষার জন্য। স্যার আমাদের কি থিওরি দেওয়ার কথা ছিল না? জি, থিওরি দেওয়ার কথা ছিল না। মনে আছে স্যার জব কোশ্চেনটা ক্লাসটা মিস করছিলাম, যদি স্যার একটু মানে ছোটখাটো সামারি দেওয়া যায় আর কি। জব কোশ্চেন? আচ্ছা, ছোটখাটো সামারি। আমরা জব কোশ্চেন এর একটা অঙ্ক দেখছিলাম না, মনে আছে? আমাদের সিমা স্টাডি টেক্সট থেকে আমরা একটা অঙ্ক দেখছিলাম মনে হয় না? এটা কোন বইটা থেকে দেখছিলাম মনে আছে কিনা? এই অঙ্কটা পরীক্ষায় আসছিল, আমরা কি দেখবো এটা? জব কোস্টিং নিয়ে কে জানি কথা বলছিলেন? জি স্যার বলেন। এই 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 এক্সারসাইজটা পরীক্ষায় আসছিল। আচ্ছা, এটা কি আমরা দেখতে পারি কিনা? এমনিতে তো ওভারঅল দেখতে গেলে তো সময় লাগবে। আমরা একটা জিনিস দেখে একটা দেখলে হবে স্যার। আমরা এটা একটু দেখে নিই। হ্যাঁ, এটা একটু বড় অঙ্ক, পরীক্ষা বড় অঙ্কই আসছিল। আচ্ছা, মিন টাইম অন্যরা জয়েন করুক, তা আমরা আমাদের পড়াশোনাটা শুরু করে দিই। হ্যাঁ, একটা কোম্পানি জেসি লিমিটেড অপারেটস এ জব কোস্টিং সিস্টেম। অল জবস আর ক্যারিড আউট অন জেসিস ওন প্রিমিসেস এন্ড দেন ডেলিভার টু কাস্টমার্স অ্যাজ সুন অ্যাজ দে আর কমপ্লিটেড। একটা কোম্পানি জব কোস্টিং সিস্টেম ফলো করে এবং কাজটা নিজের প্রিমিসেসে শেষ করার পর দেন কাস্টমারকে ডেলিভারি দেওয়া হয়। আচ্ছা, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আর পেইড 10 পাউন্ড পার আওয়ার। ওই জবটার জন্য প্রতি ঘন্টায় 10 পাউন্ড করে এমপ্লয়িকে পেমেন্ট করতে হয়। প্রোডাকশন ওভারহেড ইজ অ্যাবজর্বড ইনটু জব কস্ট ইউজিং প্রি ডিটারমিন্ড অ্যাবজর্বশন রেট 24 পাউন্ড পার আওয়ার। প্রোডাকশনের লোডটা যদি 1 ঘন্টা চালু থাকে তাহলে এমপ্লয়িকে দিতে হয় 10 পাউন্ড করে, আর ওভারহেড অ্যাবজর্বশন রেট হচ্ছে 24
পার আওয়ার, এক ঘন্টার জন্য ২৪ পাউন্ড করে ওভারহেড অ্যাপ্লাই হবে যেই জব যতক্ষণ ধরি যতক্ষণ ফ্লোরে থাকে বা চালু থাকে। জেনারেল ওভারহেড ইজ চার্জড, জেনারেল ওভারহেড ইজ চার্জড দ্য ইনকাম স্টেটমেন্ট টু দ্য ইনকাম স্টেটমেন্ট অন কমপ্লিটেড জবস ইউজিং রেট 12% অফ টোটাল কস্ট। আচ্ছা, আমরা জানি যে একটা প্রোডাক্টের মধ্যে কস্ট থাকে হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার এবং প্রোডাকশন ওভারহেড। এর বাইরে জেনারেল ওভারহেড চার্জ করা হয় টোটাল কস্টে, টোটাল প্রোডাকশন কস্টের উপর 25%। একটা জবে যদি 500 টাকা খরচ হয় ম্যাটেরিয়াল লেবার ওভারহেড মিলে, তার উপরে 12% জেনারেল ওভারহেড চার্জ করা হবে। তাহলে এই এতটুক করে আমরা শুধু দুটো ইনফরমেশন পেলাম, তিনটো ইনফরমেশন পেলাম, কোম্পানি জব কস্টিং সিস্টেম ফলো করে আর যে জবটা প্রোডাকশন ফ্লোরে থাকবে জবের জন্য প্রতি ঘন্টা 10 টাকা করে 10 পাউন্ড করে পেমেন্ট করতে হয়, প্রোডাকশন ওভারহেড দিতে হয় 24 পাউন্ড করে, এবং টোটাল কস্টের উপর আবার 12% একটা ওয়েট দেওয়া হয় জেনারেল ওভারহেড। আচ্ছা, ডিটেলস অফ ওয়ার্ক ডান ডিউরিং লেটেস্ট পিরিয়ড আর এস ফলোস। জব নাম্বার 308 ওয়াজ ইন প্রোগ্রেস এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। আমরা যখন জব কস্টিং করব প্রত্যেকটা জবের কিন্তু আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকবে, প্রত্যেকটা কাজের আলাদা নাম্বার দেওয়া থাকবে যাতে আইডেন্টিফাই করা যায়। সো জব নাম্বার 308 বছরের প্রথমেই ছিল, অথবা যেই পিরিয়ডে আমি কাজ শুরু করলাম তার ওপেনিংই এই জবটা ছিল, তার মানে আগের পিরিয়ডে এই জবটা কিছু অংশ কাজ শেষ করা হয়েছিল। আচ্ছা, জব নাম্বার 308 এর ওপেনিং এর যে ব্যালেন্সটা ছিল, বিগিনিং এ যে ব্যালেন্স ছিল তার ডিটেলস আমাকে দেওয়া হয়েছে। ম্যাটেরিয়াল হচ্ছে 1790 টাকা, লেবার 960, ওভারহেড হচ্ছে 2304, ইন টোটাল হচ্ছে 5054 পাউন্ড। এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, গত বছরের 308 এর এন্ডিং ব্যালেন্স ছিল, যেটাকে আমরা এই বছরের বিগিনিং ব্যালেন্স হিসেবে আবার শুরু করছি। জব নাম্বার 309 এন্ড 310 আর কমেন্সড ডিউরিং দ্য পিরিয়ড। এই পিরিয়ডে আরো দুটো জবের কাজ শুরু হলো, 309 এবং 310। দ্য ফলোয়িং ডিটেলস আর অ্যাভেলিং কনসার্নিং অল ওয়ার্ক ডান দিস পিরিয়ড 308, 309, 310, এই তিনটা জব এই পিরিয়ডে এসে কি কি অ্যাক্টিভিটি করলো এবং কি পরিমাণ কস্ট কনজিউম করলো, টোটাল ডিটেলসটা এখানে দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি। ম্যাটেরিয়াল কে কতটুকু কনজাম্পশন করলো, এক্সেস ম্যাটেরিয়াল আবার রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে স্টোরে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে, ডাইরেক্ট লেবার কত ঘন্টা কাজ করলো, ডাইরেক্ট লেবারের হচ্ছে আওয়ারলি, তারপর হচ্ছে স্টেটাস অফ জব এন্ড অফ দ্য পিরিয়ড, 308, 309 কমপ্লিটেড হয়ে গেছে, 310টা এখনো প্রসেসে রয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে 308, 309 কমপ্লিট হয়ে যাওয়ার পর ইনভয়েস হয়ে গেছে, তার মানে বিক্রি হয়ে গেছে। কস্ট অফ ম্যাটেরিয়ালস ট্রান্সফার ফ্রম জব নাম্বার 309 টু 310, আবার এখানে একটা ঘটনা ঘটলো, 309 থেকে 310 কিছু ম্যাটেরিয়াল ট্রান্সফার হয়ে গেছে, তাহলে যে যে জব নাম্বার ম্যাটেরিয়াল নিলেন উনার ম্যাটেরিয়াল কস্টটা বাড়বে, এবং যেহেতু উনি ম্যাটেরিয়ালটা রিটার্ন করলেন আরেকটা ডিপার্টমেন্ট বা আরেকটা জবকে, উনার ম্যাটেরিয়াল কস্ট সেখান থেকে কমে যাবে। প্রোডাকশন ওভারহেড কস্ট ইনকার্ড অন ক্রেডিট, এটা আরেকটা কস্টের ইনফরমেশন দিল, প্রোডাকশন কস্ট অ্যাকচুয়াল ইনফরমেশন। আমরা এখানে জব কস্টিং করার সময় প্রোডাকশন কস্টটা কিন্তু আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই এর বেসিস হিসেবে বলা আছে হচ্ছে লেবার আওয়ার বেসিসে, আমরা 10 টাকা করে দিব, 10 পাউন্ড করে দিব হচ্ছে প্রতি ঘন্টা লেবারকে এমপ্লয়িকে দিব, এবং 24 পাউন্ড করে অ্যাবজর্ব করাবো হচ্ছে অ্যাপ্লাই করবো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড,
কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটাও আবার অ্যাকচুয়ালি কি ঘটলো সেটাও দেওয়া দেওয়া আছে। জেনারেল ওভারহেড ইনকার্ড করলো হচ্ছে 1312 pounds। তিনটে রিকোয়ারমেন্ট, প্রথম হচ্ছে লেজারটা করতে বললো, ফর ইচ জব শোয়িং দ্য প্রোডাকশন কস্ট অফ সেলস এন্ড ট্রান্সফার টু কমপ্লিটেড জব, একদম কমপ্লিটেড জবস হয়ে গেছে পর্যন্ত শো করে আমাকে লেজারটা করতে বললো। তো আমরা জব কস্টিং এ প্রথমেই কিন্তু প্রথমে যখন আমরা অঙ্ক করে আসছি তখন আমরা জার্নাল শিখে আসছিলাম, জার্নালটাকে দেন আমরা লেজারে রূপান্তর করব। এই লেজারটাই আমাকে এখানে শো করতে বললো। ম্যাটেরিয়াল, জবে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড আমি দেব, দেন জবটা কমপ্লিট হবে, তারপরে কমপ্লিটেড হয়ে যাওয়ার পর আমি সেটাকে ট্রান্সফার করব, দেন সেলস করব। এটা এই তিনটার আমাকে এটা লেজার করতে বললো। 308, 309, 310 ইন্ডিভিজুয়াল লেজার হবে। এর বাইরে আবার বললো যে প্রিপেয়ার দ্য ফলোয়িং অ্যাকাউন্টস ফর দ্য পিরিয়ড, এর বাইরেও আবার কিছু অ্যাকাউন্টস করতে বললো। নাম্বার ওয়ান হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেসে কত রয়ে যাচ্ছে, প্রোডাকশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, প্রোডাকশন ওভারহেড আমি কত চার্জ করলাম, কত অ্যাকচুয়াল হলো এবং ওইটার একটা লেজার, জেনারেল ওভারহেড আমি কত চার্জ করলাম, যেটা আমরা প্রথম থেকে জানি আমার টোটাল কস্টের 12% হবে জেনারেল ওভারহেড, আবার অ্যাকচুয়াল ঘটনা যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে আমাকে এটাকে লেজার করে দেখাতে হবে, ওভার অর আন্ডার অ্যাবজর্বড ওভারহেড। আমরা তো ওভারহেডটাকে আওয়ারের বেসিসে অ্যাপ্লাই করে থাকি কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটাও আমাকে দিয়ে দিল, এখন এটা ওভার অ্যাবজর্বড হলো না আন্ডার অ্যাবজর্বড হলো বের করতে বললো। অ্যান্ড দেন ইনকাম স্টেটমেন্ট করতে বললো। ইনকাম স্টেটমেন্ট আমরা কিসের বেসিসে করতে পারবো, কারণ আমরা সেলস পেয়ে গেছি, দুটো ইউনিটের সেলস পেয়ে গেছি এবং দুটো ইউনিটের দুটো জবের আমাদের কাছে কস্টের ইনফরমেশন আছে, সো আমরা ইয়ে করতে পারবো, ইনকাম স্টেটমেন্ট করতে পারবো। তারপর বলতো ক্যালকুলেট দ্য প্রফিট অন ইচ অফ দ্য কমপ্লিটেড জব, কমপ্লিটেড জবের প্রফিটও আমরা বের করতে পারবো, যদি ইনকাম স্টেটমেন্টটা হয়ে গেলে দেন আমরা প্রফিটও বের করতে পারবো। এই অঙ্কটা আসছে দেখতে কিন্তু একটু ইলাবোরেট অঙ্ক, কিন্তু অঙ্কটা খুব একটা বেশি কঠিন না, ঠিক আছে স্যার? আমরা কি এগোতে পারি এবার? জি স্যার, মানে প্রশ্নটা বোঝাটাই হচ্ছে এখানে মূল চ্যালেঞ্জ, ঠিক আছে? আর জার্নাল গুলোতে গেলে আবার আমার একটু সময় লাগবে, আমরা ওই জায়গায় যাব না এখন। প্রথমে ইয়াগুলা ওই যে স্যার বলেন, যখন আমি কোনো একটা জব ইস্যু করবো তখন ম্যাটেরিয়ালটা রিসিভ করবে তখন ম্যাটেরিয়ালটা কি হবে ক্রেডিট হবে এবং ওই জব নাম্বারটা কি হবে ডেবিট হবে। যে কোনো জবে আমি ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড যাই দিই না কেন সেগুলো কিন্তু ডেবিট হবে, যখন জবটা কমপ্লিট হবে তখন জবটা আবার কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, কমপ্লিটেড হলে দেন ক্রেডিট হবে, ঠিক আছে? ওই ফর্মুলাতে আমরা এগুই। ম্যাটেরিয়াল জব নাম্বার 308, একটা বুঝলে তিনোটা আমরা বুঝে যাব। প্রথম জব নাম্বার হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এটা কিন্তু আর জার্নাল দেওয়ার সুযোগ নেই, এটা আমাকে ব্যালেন্সিং ফিগার বলেই দিল যে 5054 টাকা আমার কাছে কি আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস এর ওপেনিং ব্যালেন্স আছে, জব নাম্বার 308, ঠিক আছে? এই যে কোনো জবের ব্যালেন্সটাই হচ্ছে সবসময় ডেবিট ফিগার হবে, কারণ আমি ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড সব দিলে কিন্তু ডেবিট আইটেম, ডেবিট আইটেমের যোগফল কিন্তু ডেবিট ব্যালেন্স হয়ে থাকবে। আচ্ছা, এরপর আমরা ম্যাটেরিয়াল দিলে কি হয়, জব নাম্বার 308 ডেবিট, ম্যাটেরিয়াল ক্রেডিট, তাহলে জব নাম্বার 308 এর ডেবিট পাশে আমরা ম্যাটেরিয়ালটা লিখলাম, ঠিক আছে না? আর জার্নালের উল্টো লেখাটা আমরা এখানে লিখবো, দেন ম্যাটেরিয়ালসটা আমরা এখানে লিখবো। একই রকম ভাবে আমরা যখন ওয়েজেসটা দিই, বা ওয়েজেসটা দিলে আমরা কি লিখবো, ওয়েজেস কন্ট্রোল ডেবিট, ওয়েজেস পেয়েবল, জব নাম্বার 308 ডেবিট, ওয়েজেস পেয়েবল অথবা ওয়েজেস কন্ট্রোল ক্রেডিট। জব নাম্বার 308 আমি যাই দিব সবসময় সবকিছু, এইটাই মনে রাখতে হবে যে সব ডেবিট হবে, জার্নালেও ডেবিট, আমি লিখবো সব ডেবিট, যখন যে কোনো জবে আমরা কোনো কিছু ইস্যু করব বা অ্যাপ্লাই করব সব কিছুই ডেবিট হবে। তাহলে 82 ঘন্টা কাজ করলো 10 pounds করে 820 pounds, প্রোডাকশন ওভারহেড হচ্ছে একই রকম ভাবে 24 pounds করে
82 আওয়ারের জন্য তাহলে জব নাম্বার 308 ডেবিট প্রোডাকশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট এই তিনটার যোগফল হচ্ছে এটা এবং আমাকে বলা হয়েছে যে জব কমপ্লিটেড হয়ে গেছে 308 এবং 309 308 যদি কমপ্লিটেড হয়ে গেলে সেটাকে কি ইনস্ট্রাকশন দিল আমাকে যে প্রিপেয়ার লেজার অ্যাকাউন্ট ফর দা ইচ পিরিয়ড শোয়িং প্রোডাকশন কস্ট অফ সেলস ট্রান্সফার টু দা কমপ্লিটেড জব জব কমপ্লিটেড হয়ে গেলে দেন আমরা প্রোডাকশন কস্টে সেটাকে ট্রান্সফার করব বা আমরা এর আগে করতাম হচ্ছে ফিনিশ গুডসে ট্রান্সফার যে কোনো জবে সব কিছু আমরা ডেবিট করলাম যখন জবটা কমপ্লিটেড হবে তখন জবটা হয়ে যাবে ক্রেডিট ফিনিশ গুডস হবে ডেবিট আমাকে ফিনিশ গুডস এখানে লিখতে নিষেধ করলো লিখতে বললো হচ্ছে প্রোডাকশন কস্ট অফ সেলস একই কথা প্রোডাকশন কস্ট অফ সেলস হচ্ছে 8011 টাকা এখানে অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট নাই অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে 309 থেকে 310 গেছে আবার 309 থেকে কিছু ম্যাটেরিয়াল রিটার্ন আসছে ম্যাটেরিয়াল রিটার্ন আসলে সেগুলো আলাদা করে জার্নাল দিতে হবে আচ্ছা 308 কি বুঝতে পারলাম কিনা জি স্যার ঠিক আছে জি স্যার তারপরে 309 একই রকম ভাবে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল আমি ইস্যু করলাম ডেবিট ওয়েজেস ইস্যু করলাম এমপ্লয়ি কস্ট ইস্যু করলাম ডেবিট প্রোডাকশন ওভারহেড ইস্যু করলাম বা এখানে অ্যাপ্লাই করলাম ডেবিট যাই আমি দিতে থাকবো সব ডেবিট ম্যাটেরিয়াল লেবার ওভারহেড মানে জবটা ফুলে ফেফে আস্তে আস্তে বড় হচ্ছে যখন এই জব থেকে কিছু আবার ট্রান্সফার করা হয় তাহলে ট্রান্সফার করলে যেই ডিপার্টমেন্ট নেবেন তিনি ডেবিট যিনি রিলিজ করবেন তিনি ক্রেডিট 309 রিলিজ করতেছেন 309 রিলিজ করলে 309 কি হয়ে যাবে ক্রেডিট আবার ম্যাটেরিয়াল যখন ফেরত দেওয়া হয় তখন কি হবে ম্যাটেরিয়ালটা কমে যাবে ম্যাটেরিয়াল তখন কি হবে ক্রেডিট 309 এর দেখেন ম্যাটেরিয়ালটা আবার আমরা ক্রেডিট করে দিলাম তাহলে ম্যাটেরিয়াল কিছু ফেরত দিলাম কিছু অন্য ডিপার্টমেন্টকে দিয়ে দিলাম সেটাকে আমরা আবার জার্নালাইজ করলাম তাহলে এই 3955 থেকে এই দুটো আইটেম বাদ যাওয়ার পর 23 এবং 43 দুটো আইটেম বাদ যাওয়ার পর যা থাকবে তাই হচ্ছে ফিনিশ গুডস তাই ফিনিশ গুডস অথবা তাই হচ্ছে ওই জব নাম্বার 309 এর কস্ট অফ প্রোডাকশন এখন আমরা এটাকে কয়েকটা নামে অভিহিত করতে পারি প্রোডাকশন কস্ট অফ সেলস কস্ট অফ প্রোডাকশন অথবা ফিনিশ গুডস যে কোনো নামে অভিহিত করতে পারি যেহেতু এখানে স্পেসিফিক বলা আছে আমরা সেই স্পেসিফিক নামটা এখানে ইউজ করতেছি কস্ট অফ গুডস সোল এখানে বলতে পারেন না কারণ কস্ট অফ গুডস সোল হয় হচ্ছে সেলস করলে যখন আমরা এন্ট্রিটা দিই তখন কস্ট অফ গুডস সোল এন্ট্রিটা দিই তখন আমরা লিখি হচ্ছে কস্ট অফ গুডস সোল ডেবিট ফিনিশ গুডস ক্রেডিট যখন ফিনিশ গুডসটা ডেলিভারি হয় ফিনিশ গুডসকে আমরা ক্রেডিট করি কস্ট অফ গুডস সোল ডেবিট করি যখন সেলস এর এন্ট্রি দিব কারণ এই জবের সাথে এটার এটাকে আমরা নমিনালি বেটার জি এই এন্ট্রিটা তো সেলার এন্ট্রি মানে এখানে তো বলে দিয়েছে যে মানে জবটা শেষ হয়েছে এবং সেলার এন্ট্রি দাও এটাও লিখতে পারি এক্ষেত্রে এটা স্পেসিফিক একটা একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম তো আমরা সেক্ষেত্রে এটাও লিখতে পারি কিন্তু আমাদের লজিক্যালি আমরা এটা করি না যে কোনো জব বা যে কোনো প্রসেসে আমরা ম্যাটেরিয়াল দিতে দিতে প্রসেসটা বড় হবে দেন প্রসেস আমরা ক্লোজ করব প্রসেস ক্লোজ করলে কি হয় 309 নাম্বার জবটা ফিনিশ গুডসে রূপান্তরিত হয় তাহলে ফিনিশ গুডসকে আমি কস্ট অফ গুডস সোল বলতে পারি না এটা লজিক্যালি অনেক সময় হয় না যেহেতু জব নাম্বার স্পেসিফিক জব নাম্বারটাকে ভাঙার সুযোগ নেই স্পেসিফিক জব সেহেতু করা যায় যেমন আমরা যদি প্রসেসের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে করার কোনো সুযোগই নেই কারণ সেখানে অনেক কোয়ান্টিটি থাকে তাহলে অনেক কোয়ান্টিটি আমি প্রোডাকশন করলাম কিন্তু বিক্রির সময় তো একসাথে একই জিনিস আমি বিক্রি করতেছি না সেহেতু করার কোনো সুযোগ থাকে না তাহলে এটাকে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল এটা তো বলা যায় না এখানে আসলে যেহেতু জব কস্টিং এখানে কিন্তু একটা জব একটা প্রোডাক্ট একটা জব একটা কন্ট্রাক্ট সেহেতু গুডস অ্যাভেলেবল ফর সেল না বলাটাই বেটার কারণ অনেকগুলো প্রোডাক্ট থাকলে তখন আমরা বলতে পারতাম যে যেমন আমি যদি এই সবগুলো জবকে একসাথে করে করি তখন হয়তো আমি বলতে পারি গুডস অ্যাভেলেবল ফর সেল এইসব কনসেপ্টে এখন যাওয়ার দরকার নাই গুডস অ্যাভেলেবল ফর সেল করে আবার অন্য অন্য একটা ফর্মুলা সেটা সেখানে সেখানে আবার ওপেনিং ফিনিশ গুডস যোগ করতে হবে দেন কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হবে সেটা কিন্তু আবার ভিন্ন একটা টপিকসে চলে যাই আর কি আমরা ঠিক আছে ঠিক একই রকম ভাবে জব নাম্বার 310 ম্যাটেরিয়াল লেবার ওভারহেড যখন আমরা এখানে অ্যাপ্লাই করব সব ডেবিট হবে আবার 310 309 থেকে কিছু ম্যাটেরিয়াল নিলেন সেজন্য এই 43 টাকাটা ডেবিট হলো কিছু ম্যাটেরিয়াল অতিরিক্ত নেওয়ার কারণে কমপ্লিট হয়ে গেলে এটাকে আমি আবার কস্ট অফ
সেলস বলতে পারতেছি না বা প্রোডাকশন কস্ট অফ সেলস বলার সুযোগ হচ্ছে না, কারণ এই জবটা এখনো কমপ্লিটেড হয়নি, এটা এখনো কমপ্লিটেড হয়নি, কমপ্লিট হয়ে গেলে আমরা দেন বলতে পারতাম। এটা হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট। এরপরে স্পেসিফিক ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট, প্রোডাকশন ওভারহেড অ্যাকাউন্ট, জেনারেল ওভারহেড অ্যাকাউন্ট, ওভার আর আন্ডার অ্যাবজর্ব কন্ট্রোল অ্যাকাউন্ট এবং ইনকাম স্টেটমেন্ট, স্পেসিফিক কয়েকটা লেজার আমাদেরকে করতে বললো। আচ্ছা, ওয়ার্ক ইন প্রোগ্রেসের এখানে কি হবে, ওপেনিং ব্যালেন্স ছিল হচ্ছে 308 এর ক্ষেত্রে আর ক্লোজিং ব্যালেন্স ছিল হচ্ছে 310 এর ক্ষেত্রে, বাকিটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে এবং প্রত্যেকটা ওয়ার্ক ইন প্রোগ্রেস করে আমাকে লেজার করতে বললো। দেন আমরা তাহলে কি করব, এখন ওপেনিং ব্যালেন্সটা ওপেনিং আনবো, ম্যাটেরিয়াল সবগুলো যোগ করে একটা এন্ট্রি দিয়ে এখানে রাখবো, ওয়েজেস সবগুলোর যোগ ফল এখানে আসবে, প্রোডাকশন ওভারহেড এর যোগ ফল এখানে আসবে, ম্যাটেরিয়াল কন্ট্রোল অ্যাকাউন্ট এই টাকাটা ফেরত যাবে, আবার ওই আমরা যে 43 টাকা 310 থেকে 309 থেকে 310 এ গেল সেটা কিন্তু আর আসবে না, কারণ যোগ বিয়োগ যাই করি না কেন ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাকাউন্টের একবার একবার পজিটিভ একবার নেগেটিভ হয়ে কিন্তু টোটালি কনজাম্পশন হয়ে গেছে। সো ওইটা নিয়ে আমাকে ওইটার ক্যালকুলেশন আমাদেরকে না করলেও চলবে। এবং এই দুটার যোগফল এই সবগুলো 13,000 টাকার যোগফল থেকে শুধুমাত্র 1400 কত টাকা আমার ওয়ার্ক ইন প্রোগ্রেসে রয়ে যায়, তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেসের ক্লোজিং ব্যালেন্স হবে 1447, বাকি টাকাটা কস্ট অফ সেলস, প্রোডাকশন কস্ট অফ সেলস। এই কস্ট অফ সেলস আবার এই দুটোর যোগফল 3,899 এবং 8,011, এই দুটোর যোগফল হচ্ছে 11,900। আচ্ছা, এরপরে প্রোডাকশন কন্ট্রোল অ্যাকাউন্ট, প্রোডাকশন কন্ট্রোল অ্যাকাউন্ট ওই আমরা প্রোডাকশনে কত টাকা ওভারহেডে কত টাকা চার্জ করলাম সেই টাকাটা আসবে, আর অ্যাকচুয়ালি পেমেন্ট করলাম কত এটা আসবে, এর বাইরে যেটা থাকবে সেটা কিন্তু ওভার অর আন্ডার অ্যাবজর্ব হিসেবে চলে আসবে। আমরা প্রোডাকশনে চার্জ করলাম হচ্ছে 3,912 টাকা, অ্যাকচুয়ালি ঘটনা ঘটলো হচ্ছে 4,590 টাকা, যে ডিফারেন্সটা থাকবে সেটা হচ্ছে আমার কি বলে আন্ডার অ্যাবজর্ব। 3,900 টাকা পর্যন্ত আমাদের অ্যাপ্লাই করলাম আমরা, কিন্তু অ্যাকচুয়ালি ঘটে গেছে হচ্ছে 4,590 টাকা, অ্যাকচুয়াল পেমেন্ট হলো বা অ্যাকচুয়ালি খরচ হয়ে গেল, সো বাকিটা হচ্ছে আমার আন্ডার অ্যাবজর্ব, এটা আমাকে অ্যাবজর্ব করাতে হবে। তাহলে আমাদের তিনটা লেজার অ্যাকাউন্ট হয়ে গেছে, দুটো লেজার অ্যাকাউন্ট হয়ে গেছে, এরপর হচ্ছে জেনারেল ওভারহেড অ্যাকাউন্ট। জেনারেল ওভারহেডের আমাদের অ্যাকচুয়াল খরচ হয় হচ্ছে স্যার কোশ্চেন নাকি বলা আছে আমাদের যে কত আবার কাজ করা হয়েছে, কারণ জি জি আছে আছে 82 93 28। আমরা যখন ইন্ডিভিজুয়াল করব এগুলোকে ইন্ডিভিজুয়ালি জবে আমরা অ্যাপ্লাই করব, যখন ওয়ার্ক ইন প্রোগ্রেস করি তিনটাকে আমরা একত্রিত করব, আবার এই তিনটার যোগ করে 10 দিয়ে অ্যাপ্লাই হবে একবার, 24 দিয়ে একবার অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আবার দেখেন এখানে জেনারেল ওভারহেডও বলা আছে, অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড বলা আছে, আমি আমার অ্যাপ্লাই করলাম আমি 3,912 টাকা আর অ্যাকচুয়াল ঘটনা ঘটলো হচ্ছে এটা, এই দুটোর পার্থক্যটা হচ্ছে ভ্যারিয়েন্স, সেটা ওভার হতে পারে আন্ডার হতে পারে। জেনারেল ওভারহেডের ক্ষেত্রেও আমাদের রুলস হচ্ছে যে কি, যা প্রোডাকশন কস্ট তার 12% আমরা জেনারেল ওভারহেডে চার্জ করি, এটার ফিগারটা দাঁড়ায় হচ্ছে 1428 টাকা, আর আমরা অ্যাকচুয়ালি পেমেন্ট করলাম হচ্ছে 1312 টাকা, তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে 116 টাকা, তাও হচ্ছে আমাদের ওভার অ্যাবজর্ব হয়ে গেছে, অ্যাকচুয়ালি অত টাকা পেমেন্ট করতে হয়নি। আবার ওভার আর আন্ডার কোথায় আছে, আমাদের প্রোডাকশন ওভারহেড হচ্ছে আন্ডার অ্যাবজর্ব আর জেনারেল ওভারহেড হচ্ছে স্যার আপনাকে ওভার আন্ডার একটু ইয়া করতেছি, কারণ হচ্ছে স্যার আমার অ্যাকচুয়ালি হয়েছে কি 1428, আমার অ্যাকচুয়ালি 1428 হয়নি, অ্যাকচুয়ালি ইনকার্ড করলো হচ্ছে 1312 টাকা আর আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে 1428 টাকা, মানে আমি আমি কম আমি বেশি অ্যাপ্লাই করলাম, আমি আমার আমার এস্টিমেশনটা বেশি ছিল, আমার এস্টিমেশনটা বেশি ছিল, ঠিক আছে। এই ফিগারটা আমরা কোথায় পেলাম, আমাদের টোটাল টোটাল যে কস্ট তার তার উপরে
10% না 12% ছিল 12% ছিল 12% ছিল সেই 12% হয় 1428 টাকা কিন্তু एक्चुअली এটা কি আমরা আগে থেকে নির্ধারিত আছে যে 12% রাখতে হবে প্রশ্নে বলা ছিল ঠিক আছে তাহলে ওভার অ্যাপ্লাই করলে আমাকে কমাতে হবে যদি আন্ডার অ্যাবজর্ব হয়ে থাকে আমাকে বাড়াতে হবে এখন আমি প্রোডাকশন ওভারহেড এর ক্ষেত্রে আন্ডার অ্যাবজর্ব করলাম আর ই এর ক্ষেত্রে ওভার অ্যাবজর্ব করলাম সো আমাকে আরো 562 টাকা কি করতে হবে অ্যাবজর্ব করাতে হবে ঠিক আছে অ্যাবজর্ব না করলে আমার না করলে আমার ইনকাম স্টেটমেন্ট মিলবে না এবার আমরা ইনকাম স্টেটমেন্টে আসি ইনকাম স্টেটমেন্টে দুটো যে ইএ হলো কি বলে 308 309 এটার সেলস হচ্ছে ডেবিট সরি এই দুটো হচ্ছে 16770 এই দুটো ফিগারের যোগফল আমাদের প্রশ্নে দেওয়া আছে সেলসের ফিগারগুলো সেলসের ফিগার 9900 এবং 6870 এটা হচ্ছে আমরা 308 309 এ বিক্রি করে এই ফিগারগুলো পেলাম এখন এই দুটোর কস্টের ইনফরমেশন আমরা আগে থেকে জানি সেখান থেকে নিয়ে আসবো তারপর হচ্ছে জেনারেল ওভারহেড 1428 টাকা আর ওভার এন্ড আন্ডার অ্যাবজর্ব এখানে আন্ডার অ্যাবজর্ব ছিল যে কারণে আমি এটাকে আবার এখানে অ্যাকাউন্ট ফর করতে হলো যদি ওভার অ্যাবজর্ব হতো আমাকে বাদ দিতে হতো আন্ডার অ্যাবজর্ব হওয়াতে আমাকে আবার রেকর্ড করতে হচ্ছে হ্যাঁ তাহলে এই তিনটা কস্ট ইনফরমেশন একটা হচ্ছে টোটাল কস্ট অফ প্রোডাকশন দেন হচ্ছে জেনারেল ওভারহেড আর আমার আন্ডার অ্যাবজর্ব ওভারহেড ছিল সেটা সেটাও আমার কস্ট ইনফরমেশনে আসবে তাহলে তিনটা বাদ দিলে বাকিটা হচ্ছে প্রফিট স্যার বলেন স্যার আমাদের এই যে রিয়েল লাইফে যখন এরকম হয় আমরা ইনকাম স্টেটমেন্টে কি আন্ডার ওভারহেডটা কিভাবে যায় আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ওভার আর আন্ডার এই সব জিনিসগুলো আমরা করি না আমরা ইনকাম স্টেটমেন্ট করে এভরিথিং অ্যাকচুয়ালি আমরা রেকর্ড করে থাকি আর এটা আমরা কেন করি জব কস্টিং এ আমার ওভার আর আন্ডার না আনলে আমি ইনকাম স্টেটমেন্ট করতে পারবো না শুধুমাত্র এটা জব কস্টিং এর ক্ষেত্রে যেহেতু আমরা একটা আইডিয়া করে চলে যাই ওভারহেড বিশেষ করে ওভারহেড এর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল এবং লেবার কিন্তু আমরা স্পেসিফিক জানি শুধুমাত্র ওভারহেডটা আমরা জানি না ওভারহেডটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি নি এবং সেই স্ট্যান্ডার্ড হতে পারে ম্যাটেরিয়ালের বেসিসে হতে পারে লেবারের বেসিসে অথবা অন্য কোনো একটা আইটেমের বেসিসে হতে পারে কিভাবে আমরা সেটা ডিটারমিন করি আমাদের যে পূর্ববর্তীতে বছরগুলোতে আমরা কাজ করলাম তার বেসিসে আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করে নিই ওই স্ট্যান্ডার্ড অনুসারে আমাদের কোনো সময় আমরা কম রেকর্ড করলাম আবার কোনো সময় বেশি রেকর্ড করলাম এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন জেনারেল ওভারহেড আমি যদি 1312 টাকা লিখতাম তাহলে কিন্তু আন্ডার আর ওভারের স্কোপ আসতো না এবং প্রোডাকশন ওভারহেড এর মধ্যে যদি আমি পরে অ্যাডজাস্টমেন্ট করে নিতাম এই যে কোথাও কম অ্যাবজর্ব হলে অ্যাবজর্ব বেশি করাই নিতাম আবার যদি আন্ডার অ্যাবজর্ব হয় সরি ওভার অ্যাবজর্ব হয় আমি বিয়ে করে নিই তাহলে কিন্তু আর এই 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 আইটেমটা এখানে আসার কোনো সুযোগ ছিল না মনে প্রশ্ন করতে যাচ্ছে আমার একটা জিনিস মনে ছিল মানে আস্তে আস্তে কি যেটা মানে আগে করছিলাম হয়তো ওই যে প্রোরেশন যেটা ওই যে কস্ট অফ গুডস সোল্ড বা ওয়ার্ক ইন প্রসেস ফিক্সড গুডস আর কস্ট অফ গুডস সোল্ড আলাদা আলাদা করে আমরা রেশিও করে এই আন্ডার অ্যালোকেশন বা ওভার অ্যালোকেশনটা ছড়ায় দিই হ্যাঁ 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 ঠিক আছে যদি আপনি ওভার আন্ডারটা সেখানেই লেজার অ্যাকাউন্ট আপনি ক্লোজ করে দেন যেমন আপনি দেখেন আমরা কিন্তু এই ওভার আর আন্ডার অ্যাবজর্ব কিন্তু অ্যাবজর্ব অ্যাকাউন্ট আমরা 308 309 কিন্তু করি নাই এটা কিন্তু অক্ষত রেখে দিলাম 308 309 310 আমি ম্যাটেরিয়াল কত দিলাম লেবার কত দিলাম ওভারহেড কত দিলাম এই তিনটার যোগফলে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন আমি নিয়ে আসলাম ঠিক আছে না যেহেতু আমি এখানে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট দেই নাই সেহেতু অ্যাডজাস্টমেন্টটা আমাকে ইনকাম স্টেটমেন্টে গিয়ে দিতে হচ্ছে আমাকে বের করে নিয়ে দেন এখানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট দিলাম যদি আমি আমি এটা এই অ্যাডজাস্টমেন্টটা আমার লেজার অ্যাকাউন্টে আগেই করে ফেলি তাহলে কিন্তু এখানে আর আসার দরকার ছিল না ঠিক আছে স্যার আমাদের কি প্রোরেশন সিলেবাস আছে কোনটা প্রোরেশন এই যে প্রোরেশনটা প্রোডাকশন যে ওভার অ্যালোকেশন আন্ডার অ্যালোকেশনটা অ্যাডজাস্ট করে দাও ওই 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 জিনিসগুলো নাই সেগুলো হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর আইটেম হ্যাঁ
সেটা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ নাই, এটার একটা আলাদা একটা নাম আছে, প্রোগ্রেশন না একটা নাম আছে, আমার মনে আসতেছে না, আলাদা আলাদা একটা চ্যাপ্টার আছে। ওভারহেড 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 ক্যালকুলেশন বা ওভারহেড স্যার ওভারহেড ভ্যারিয়েন্স ওভারহেড ভ্যারিয়েন্স ওই যে কস্ট অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার স্যার, এটা প্রোরেট করতে বলা কোশ্চেন এরকম স্যার, এগুলো অ্যাপ্লিকেশন কস্টও আছে আছে না, আচ্ছা অ্যাবজর্পশন কস্টিং এও আছে, না এগুলো আপনার সিলেবাস আছে, যদি অ্যাবজর্পশন কস্টিং এ রিকনসিলিয়েশন ইস্যু থাকে তখন এটা করতে হয়, ঠিক আছে না জি। এটা এখানে এখানে কিন্তু এটা হচ্ছে মনে করেন জব কস্টিং এর একটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটা অঙ্ক, এটা একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অঙ্ক, ঠিক আছে। আবার এটা এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা এখানে দেওয়া আছে, নোটসে প্রত্যেকটা আইটেমের ব্যাখ্যা দেওয়া আছে, আমার কথাগুলো যদি ভুলে যান তখন কিন্তু আবার এই ব্যাখ্যাগুলো পড়তে পারবে। এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত আমরা দুই নম্বর রিকোয়ারমেন্ট বললাম, তিন নম্বর রিকোয়ারমেন্ট বললো হচ্ছে এটা এটা ইনকাম স্টেটমেন্ট, তিন নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে যে কি 308-309 এর জন্য ইন্ডিভিজুয়ালি আবার প্রফিটটা বের করতে বললো। আমরা যদি 308-309 কে আবার ইন্ডিভিজুয়ালি প্রফিট বের করি, সেলস সেলস থেকে সরি ওই সেলসটা নিচে সেলসটা নিচে আস নিচে লিখলেন, আমরা উপরেও লিখতে পারি। প্রথম ওনারা করলেন কি প্রোডাকশন কস্টটাকে নিলেন, দেন জেনারেল ওভারহেড হচ্ছে এটার উপর 12% অ্যাপ্লাই করলেন, দুটো যোগ করার পর টোটাল কস্ট হচ্ছে 8972 আর ইনভয়েস ভ্যালু হচ্ছে 9900, তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে 927 টাকা প্রফিট, আর এদিকে প্রফিট হচ্ছে 2514 পাউন্ড প্রফিট, ঠিক আছে। এটা ইন্ডিভিজুয়ালি যদি করতে বলে এভাবে আমরা দেখিয়ে দেব। এখানে ইনভয়েস ভ্যালু বলতে কি বোঝায়? ইনভয়েস ভ্যালু হচ্ছে সেলস প্রাইস স্যার। এই রিকোয়ারমেন্ট আমার ইয়াটা হচ্ছে স্যার, কোশ্চেন হচ্ছে ইয়া যে আমাদের তো যে জেনারেল ওভারহেড আর আর এমনি ওভারহেড যেটা ফ্যাক্টরি ওভারহেড এটা আমরা ওভার অ্যালোকেশন বা আন্ডার অ্যালোকেশন করছি স্যার, তাহলে এখানে তো আমার এক্স্যাক্ট এখানে হচ্ছে না, তো এখানে তো স্যার আমরা ওটা না ধরলে স্যার মানে এক্স্যাক্ট এখানে করতে আমাকে বলে নাই, আমাকে বললো শুধুমাত্র জব নাম্বার 308-309 এর আপনি প্রফিটটা শো করেন। এখানে যদি বলতো যে আপনি ওভার এন্ড আন্ডার অ্যাবজর্ব যে ইয়েগুলো আছে সেটাও এখানে আপনি কনসিডারেশনে নেবেন তাহলে আমরা করতে পারতাম, আমাকে সেটা করতে বলে নাই, না করলে হবে, ঠিক আছে। আমাকে শুধু ওভার এন্ড আন্ডার ইনকাম স্টেটমেন্ট আগে এই ফিগারগুলো করতে, যখন আমি ইনকাম স্টেটমেন্ট করছি সব কিন্তু আমি কিন্তু এটা ইনকাম স্টেটমেন্ট করতেছি না, আমি একটা প্রফিটেবিলিটি স্টেটমেন্ট করতেছি 308 এর কি অবস্থা 309 এর কি অবস্থা। এবং যদি বলতো যে 308 এর 309 এর প্রফিটেবিলিটি স্টেটমেন্ট আপনি বের করেন উইথ ভ্যারিয়েন্স অ্যাপ্লাই করে, তাহলে আমি এখানে কত ওভার করলাম এখানে কত বেশি করলাম কম করলাম এই জিনিসগুলো করতে পারতাম, কিন্তু এই জিনিসটা করা যাবে না। কেন করা যাবে না? আমার এখানে প্রোডাকশন ওভারহেড যেটা দেওয়া আছে এটা কিন্তু ইন টোটাল বলা নাই যে 308 এর জন্য অতিরিক্ত এখানে হয়েছে, 309 এর জন্য হলো না, 310 এর জন্য হলো, এটা এই জিনিসগুলো কিন্তু বলা নাই। এবং জেনারেল ওভারহেডের ক্ষেত্রে যখন অ্যাকচুয়াল ঘটনাটা কোনো একটা ইন্ডিভিজুয়াল জব এর ক্ষেত্রে আমি বের করতে না পারি তখন আমরা সেভাবে এটা বের করার সুযোগ থাকে না স্যার, ঠিক আছে জি স্যার। ওই জিনিসগুলো ইন্ডিভিজুয়ালি করার সুযোগ থাকে না, আমরা ইন্ডিভিজুয়ালি শুধু প্রফিটেবিলিটি স্টেটমেন্ট বা প্রফিটটা বের করে নিলাম। আচ্ছা তাহলে কি জব কস্টিং ক্লোজ করতে পারি স্যার? এর বাইরে মানে পরীক্ষা আসবে না এতটুকুই, এটা একটা স্ট্যান্ডার্ড প্রবলেম, এর বাইরে জার্নাল গুলো আসতে পারে, আমরা জার্নাল গুলো কিন্তু শিখছি, আমরা এই জার্নাল গুলো নিয়ে আমরা ক্লাস করে আসছি, এই মুহূর্তে তো আর এটা দরকার নেই, আমার মনে হয় একটু করে আছে, মনে হয় পুরোপুরি জিনিসটা নাই, আমরা একটু দেখিনি আমিও দেখছি এটা, বাট
এলিমেন্টটা ছোট এর আগে কখনো কোনো অঙ্ক আসে না যার কারণে আমরা এই জিনিসটা অ্যাভয়েড করে গেছি কিন্তু টিচারের হাত পা তো আর বাধা থাকে না উনি ওনার মতো অ্যাপ্লাই করতে পারেন কোনো একটা ইয়েতে আমরা তাহলে কি করবো দেখা দেন স্যার যদি কতটুকু আছে অল্প একটু ইনলিমেন্ট আছে যে ডাইরেক্ট ভেরিয়েবল এন্ড ফুল কস্ট অফ প্রোডাক্ট সার্ভিস অ্যাক্টিভিটিস ইউজিং ওভারহেড অ্যাবজর্পশন রেট এইটাকে ওনারা কাজে লাগিয়েছেন হয়তো ইন্টিগ্রেটেড এর নয় আচ্ছা তাহলে আমরা আমরা তাহলে এটা একটু দেখে দিই আজকে যেহেতু সময় আছে আমরা এটা নিয়ে একটু আলাপ করে নিই এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেরিয়েবল কস্টিং কেউ অ্যাবজর্পশন কস্টিং বলে কেউ ডাইরেক্ট কস্টিং বলে আবার এগুলোতে এগুলোর প্রত্যেকটা প্রতিশব্দ আছে আমরা এলিমেন্ট গুলো দেখলে বুঝতে পারবো ভেরিয়েবল কস্টিং ভেরিয়েবল কস্টিং এর আমরা অলরেডি জানি এটা আমাদের জন্য সহজ ভেরিয়েবল কস্টিং মানে হচ্ছে একটা প্রোডাক্টের মধ্যে শুধুমাত্র ভেরিয়েবল কস্ট গুলাই থাকবে যেগুলো যেটা আমরা ডিসিশন মেকিং রিলেভেন্ট কস্টিং এ বা অন্যান্য অনেক চ্যাপ্টার আমরা করে আসছিলাম যে আমরা মেটেরিয়াল লেবার এবং ভেরিয়েবল ওভারহেড এই তিনটা যোগ করে আমরা একটা মেটেরিয়াল কস্ট বের করতাম সেলস থেকে ওই মেটেরিয়াল কস্ট বাদ দিলেই ওই কস্ট ওই টোটাল কস্টটা বাদ দিলে আমরা কি পেতাম কন্ট্রিবিউশন মার্জিন পেতাম ওই ওই কনসেপ্টটাই হচ্ছে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো দ্য অনলি কস্ট অফ ড্রাইভিং মাই কার 200 মাইল পার ট্রিপ টুডে ইজ প্রতি প্রতি মাইলে $12 করে গ্যাসোলিন লাগলো এটাই হচ্ছে ওর ওর কনসেপ্টে ভেরিয়েবল কস্ট এখন যদি আমি এবং এটার একজনে বলছে না তোমার এই কনসেপ্ট ঠিক না কেন যে তোমার সেখানে এটার বাইরে আরো কিছু খরচ আছে সেটা পার কিছু খরচ হচ্ছে সেখানে তোমার তুমি যদি একদিন চালিয়ে থাকো পার ডে কিছু পেমেন্ট আছে ইনস্যুরেন্স পেমেন্ট আছে কিছু ফিক্সড পেমেন্ট আছে আমরা যখন একটা প্রোডাক্টের ক্ষেত্রে ফুল কস্টটা নেই পুরো সবগুলো কস্ট নিয়ে কস্টিংটা করি সেটাকে বলা হয় অ্যাবজর্পশন কস্টিং সেই অ্যাবজর্পশন কস্টিং এর ভিতরে ভেরিয়েবলও থাকবে ফিক্সড ওভারহেড ফিক্সড এলিমেন্ট গুলো থাকবে ঠিক আছে তাহলে ভেরিয়েবল কস্টিং এ শুধুমাত্র ভেরিয়েবল পোর্শনটুকু থাকে অ্যাবজর্পশন কস্টিং এ টোটাল কস্টটা থাকে আবার ভেরিয়েবল কস্টিং টাকে বলা হয় ডাইরেক্ট কস্টিং ও তখন এটা কি ট্রেডিশন মেথড আর হচ্ছে কন্ট্রিবিউশন ফরম্যাট মেথড যেভাবে ডিফারেন্স হয় ওইরকম ভাবে কন্ট্রিবিউশন না বললে এটাই বেটার আর কি কি বলছেন একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন আমরা যখন ভেরিয়েবল কস্টিং করে থাকি তখন কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাটেই কিন্তু অঙ্কটার অঙ্কগুলোর সলিউশন করে থাকি আর একটা কি বলছেন ট্রেডিশন মেথড স্যার ট্রেডিশন জি স্যার ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যেভাবে ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট হতে পারে হ্যাঁ হতে পারে তখন ভদ্রলোক বলছে না তোমার কনসেপ্টটা রং আই হ্যাভ দ্য কার পেমেন্ট অ্যান্ড দ্য ইন্স্যুরেন্স পেমেন্ট ইভেন ইফ আই ডোন্ট মেক দ্য ট্রিপ আমি যদি আজকে গাড়িটা না চালাতাম সেক্ষেত্রে কিন্তু আমাকে ইন্স্যুরেন্স পেমেন্ট এবং কারের ওই পেমেন্ট আমাকে করতে হতো ফিক্সড পেমেন্ট গুলো আমাকে করতে হতো সো এটা আমাকে কনসিডারেশনে আসবে না আমি যখন ভেরিয়েবল কস্টিং করব তখন কে কারেক্ট অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমরা কস্টিং ফিগারটা কোনটা নিব আর ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে কোনটা নিব এই ফিকচারটা দেখলে আমরা বুঝতে পারি অ্যাবজর্পশন কস্টিং এর দিকে তাকান দেখেন ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড সবই আসবে আর
ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে দেখেন এদিকে তাকালে দেখা যাচ্ছে প্রোডাক্ট কস্টের ক্ষেত্রে, প্রোডাক্ট কস্টের ক্ষেত্রে ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি ওভারহেড এই তিনটা আইটেম আসবে। আর ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে অন্যান্য খরচ যা আছে সবগুলো হচ্ছে ফিক্সড ওভারহেড, ফিক্সড যে খরচগুলো আছে সেগুলো কিন্তু পিরিয়ড কস্ট হিসেবে আসবে। এভাবেই হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং অথবা ভেরিয়েবল কস্টিং এর আমরা দুটোকে আলাদা করে নিতে পারি। এখানে একটা এক্সাম্পল আমরা দেখি, নাম্বার অফ ইউনিটস প্রোডিউসড করলো 35,000 ইউনিট, ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড তিনটাই মিলে হচ্ছে 10 টাকা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ভেরিয়েবল পোর্শন 3 টাকা, এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আলাদা করে দেওয়া আছে। আমরা যদি অ্যাবজর্পশন কস্টিং করি দেখি, এই অ্যাবজর্পশন কস্টিং এ কিন্তু 10 টাকা দুই দিকেই আসবে। অ্যাবজর্পশন কস্টিং এ ওই ফিক্সড পোর্শন গুলোর ফিক্সড ওভারহেড এর আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিল 150,000, সেখান থেকে ওই টাকাটাকে আমরা 25,000 ইউনিটস দিয়ে ভাগ করলে পার হেডে পার ইউনিটে কস্ট আমরা পেয়ে যাবো তাহলে 16 টাকা, আর ভেরিয়েবলে হচ্ছে আমার 10 টাকা। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এখানে একটা ডিবেট আছে, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এর ক্ষেত্রে একটা ডিবেট আছে। কিছু কিছু বইতে দেখা যাচ্ছে যে কি এই তিন টাকাকেও কিন্তু ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর ক্ষেত্রে প্রোডাক্ট কস্টের মধ্যে যুক্ত করা হয়েছে। আর কিছু বইতে যেমন গ্যারিসন এই জিনিসটা করে নাই, গ্যারিসন সেলিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ কে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে, সেই জন্য এই 3 টাকা কিন্তু কোথাও আসে নাই, এটা পরবর্তীতে ইনকাম স্টেটমেন্টে আসবে। এবং সেখানে ব্যাখ্যা করতেছেন সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর অলওয়েজ ট্রিটেড অ্যাজ পিরিয়ড এক্সপেন্সেস অ্যান্ড ডিডাক্টেড ফ্রম রেভিনিউ। এবং ওনার যুক্তি হচ্ছে যে কি সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হোক ফিক্সড হোক ভেরিয়েবল এটা অলওয়েজ ইনকাম স্টেটমেন্ট আইটেম, ইনকাম স্টেটমেন্টে এটা রেভিনিউর সাথে আমরা এটা ম্যাচিং করব। সো এটা প্রোডাক্ট কস্টের ভিতরে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা যখন রিলেভেন্ট কস্টিং করতাম আমরা সেখানে কিন্তু আবার এটাকে যুক্ত করে নিতাম যদি রিলেভেন্ট অ্যানালাইসিস করতাম। অ্যাবজর্পশন কস্টিং দেখেন এখানে আবার একটা ঘটনা ঘটলো যে আমি প্রোডিউস করলাম হচ্ছে 25,000 ইউনিটস, বিক্রি করলাম হচ্ছে 20,000 ইউনিট, এখানে গন্ডগোলগুলো বাজে। যখনই ইনভেন্টরি থেকে যায়, যখনই এন্ডিং ইনভেন্টরিতে ম্যাটেরিয়াল থেকে যায় অথবা ওপেনিং ইনভেন্টরি থাকে ক্লোজিং ইনভেন্টরি থাকে, তখন গন্ডগোলগুলো তৈরি হয়। দেখেন সেলস 30 টাকা করে আমাদের, এক্ষেত্রে কিন্তু সেলস এর ফিগার অ্যাবজর্পশন কস্টিং হোক ভেরিয়েবল কস্টিং হোক দুই জায়গায় কিন্তু সেম, বিগিনিং ইনভেন্টরির কোনো ফিগার ছিল না নীল, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে না ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 25,000 × 16 টাকা করে, ফিক্সড পোর্শন সহ 4 লক্ষ টাকা, এই 4 লক্ষ টাকায় হচ্ছে গুডস আবার অ্যাভেলেবল ফর সেল, সেখান থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ যাবে যেহেতু আমি 25,000 উৎপাদন করে 20,000 বিক্রি করলাম, 5,000 ইউনিট রয়ে গেছে, তাহলে 5,000 × 16 টাকা করে আমার এন্ডিং ইনভেন্টরিতে থেকে যাবে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড হবে 3,20,000, তাহলে 6 লক্ষ থেকে 3,20,000 বাদ দিলে হয় হচ্ছে আমার 2,80,000 টাকা গ্রস প্রফিট। এরপর সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস থাকবে 1,60,000 টাকা, 1,60,000 টাকা কিভাবে পেলাম, আমার হচ্ছে 3 টাকা হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্সেস 20,000 ইউনিট সেলিং এর উপরে আসবে, আর ফিক্স হচ্ছে 1,00,000 টাকা, সো নেট ইনকাম হচ্ছে 1,20,000 টাকা। এটাই হচ্ছে আমরা আমাদের ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট বা ট্রেডিশনালি যদি আমরা এভাবেই করে থাকি। আর আমাদের ডিসিশন মেকিং এর পারপাসে আমরা এটাকে আবার ভেরিয়েবল কস্টিং এর মাধ্যমে করব। তো ভেরিয়েবল কস্টিং এর করতে গেলে আমাদের আসলে মূলত পার্থক্য হচ্ছে এই 16 টাকা 10 টাকা, ভেরিয়েবল কস্টিং এ হয় প্রোডাক্ট কস্ট 10 টাকা, অ্যাবজর্পশন কস্টিং এ হয় 16 টাকা। আমরা আর একটু এগিয়ে দেখি, এবার ভেরিয়েবল কস্টিংটা আমরা করি। ভেরিয়েবল কস্টিং করলে দেখেন সেলস এর ফিগার কিন্তু চেঞ্জ হওয়ার সুযোগ নেই, আর যখন আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করব তখন আমার আগে ছিল 16 টাকা, এখন করব আমরা 10 টাকাতে, এবং এন্ডিং ইনভেন্টরির ক্ষেত্রেও গুণ করব 10 টাকাতে, তাহলে যোগ করার পর হচ্ছে কত, টোটালি 2,00,000 টাকা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আবার এই পোর্শনে চলে আসবে যেহেতু আমি ভেরিয়েবল এক্সপেন্সেস সবগুলোকে উপরে নিয়ে এসে কন্ট্রিবিউশন মার্জিন বের করব, সো এই 60,000 টাকাটা
এই 60,000 টাকা, এই 60,000 টাকা হচ্ছে অ্যাকচুয়াল পারফরম্যান্সের উপর, এখানে কিন্তু 25,000 এর কোনো ইভেন্ট থাকবে না, যেহেতু সেলিং এক্সপেন্সেসটা হচ্ছে যত ইউনিট আমি বিক্রি করব তার উপরেই আরোপিত হবে, এর বাইরে যাওয়ার সুযোগ থাকবে না বা কম হওয়ারও সুযোগ থাকবে না। সো আমার টোটাল কস্ট দাঁড়াচ্ছে হচ্ছে, ভেরিয়েবল কস্ট দাঁড়াচ্ছে হচ্ছে 260, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলস থেকে বাদ দিলে 340, লেস ফিক্সড এক্সপেন্সেস ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফিক্সড, সেলিং ওভারহেড ফিক্সড, এই দুটো আর যোগফল হচ্ছে 250, তখন আমাদের নেট ইনকাম হয়ে যাচ্ছে 90,000। কিন্তু আগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি কি নেট ইনকাম 120,000, এখানে নেট ইনকাম হচ্ছে 60,000। এটাই হচ্ছে মূলত অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর দুটো পিকচার। স্যার আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এতটুক পর্যন্ত? আমরা একটু দ্রুত যাচ্ছি, কারণ এই জিনিসটা হয়তো আমরা একটা ক্লাসে পুরোপুরি নিলে নিয়ে বুঝাইলে একটু সহজ হতো, এক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন, একটু নিজেদেরকে আবার একটু পড়ে নিতে হবে। স্যার ইয়াতে নেট ইনকাম কত আসছিল অ্যাবজর্পশনে? 120,000। স্যার ইয়া মানে এরকম একটা প্রশ্ন স্যার আগে ফেস করছিলাম, এটা একটু যদি আবার বলি, এই যে আমাদের আমাদের ফরম্যাটগত ব্যাপারে বা কনসেপচুয়াল ব্যাপারে আপনার কোথাও কোনো সমস্যা আছে কিনা, এখানে পার্থক্য হওয়ার কারণটা আমি বলিনি, বলবো পার্থক্যটা কেন হলো আমরা বলিনি। পার্থক্যটা কেন হলো, আমরা জানি যদি কস্ট অফ গুডস সোল্ড এর ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড যদি কম হয় তাহলে আপনার কি হবে, প্রফিট বেড়ে যাবে। যদি কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যায় তাহলে প্রফিট কমে যাবে, ঠিক আছে কি? আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড এখানে কম হয়েছে, কেন কম হয়েছে, আমি এন্ডিং ইনভেন্টরিতে অতিরিক্ত 6 টাকা করে নিয়ে ফেলছি, এন্ডিং ইনভেন্টরিতে অতিরিক্ত 6 টাকা করে আমি কি করলাম রেখে দিলাম, যা পরবর্তী পিরিয়ডে গিয়ে এফেক্টেড হবে, এই পিরিয়ড থেকে এটা অন্য পিরিয়ডে চলে যাচ্ছে 6 টাকা করে। কিন্তু এই পিরিয়ডে যে এই পিরিয়ডে তাহলে কি হচ্ছে, আমার কস্টটা কমে যাচ্ছে, কস্ট যদি আমার কমে যায় তাহলে কি হবে, আমার প্রফিট বেড়ে যাবে। এক্ষেত্রে আমরা করলাম কি, ভেরিয়েবলটা 100% ভেরিয়েবল রেখে ফিক্সডটা 100% রেখে দিছি, তাহলে ওই যে 6 টাকা করি আমার এখানে 6 টাকা করে 5,000 ইউনিট, তাহলে কত হয়, 6 টাকা করে 5,000 ইউনিট হলে কত, 5,630,000 ইউনিট, 30,000 টাকা, $30,000। এই $30,000 ডিফারেন্স তৈরি করতেছে, এই $30,000 এখানে এন্ডিং ইনভেন্টরিতে অতিরিক্ত যোগ হয়ে আছে, যেহেতু অতিরিক্ত আছে সেহেতু এন্ডিং ইনভেন্টরি যখন বেড়ে যাবে, এন্ডিং ইনভেন্টরি বেড়ে গেলে কি হবে, আমার কস্ট অফ গুডস সোল্ড কমে যাবে, অথবা এন্ডিং ইনভেন্টরি যদি যখন আমি কমায় দিব তখন কি হয়, আমার আমরা আবার আমরা অনেক সময় যখন ওই যে উইন্ডো ড্রেসিং করি, ইনকাম স্টেটমেন্ট এন্ড প্রফিট বেশি দেখানোর দরকার, তখন আমরা করি কি ওই যে ফিনিশ গুডস এন্ডিং ফিনিশ গুডসে কি করি, ভ্যালুটা বাড়াই দিই, তাহলে এদিকে কস্টটা কমে যায়, তাহলে কস্ট কমে গেলে প্রফিট বেড়ে যায়, আবার এই এটা অনেক সময় 22% করে থাকি। কোম্পানিগুলো লিস্টেড কোম্পানিগুলো যখন দুষ্টামি করে এই জিনিসটা নিয়েই হাত দিয়ে দুষ্টামিটা করে, এবং ভেরিয়েবল কস্টিং এর কোথায় কি হলো যার কারণে আমাদের প্রবলেম তৈরি হলো, প্রবলেমটা আমরা কিন্তু আগেও বের করে ফেলছি, এটা কি ওনারা আবার অ্যানালাইসিস করে দেখাচ্ছে, দেখেন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2,00,000 টাকা, এন্ডিং ইনভেন্টরি ছিল 50,000, টোটাল 2,50,000 টাকা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1,20,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড ছিল এন্ডিং ইনভেন্টরিতে ছিল 30,000 টাকা, টোটাল 1,50,000, এটা আমরা টোটাল টোটাল মিলাচ্ছি, আগের ফিগারগুলোকে টোটাল ফিগারে প্রশ্নের ফিগার থেকে আমরা এনে আবার মিলাচ্ছি, 1,50,000, 1,00,000 এবং ভেরিয়েবল ওভারহেড কিন্তু সবার দুজনের জন্য কিন্তু সমান হবে, সেক্ষেত্রে কোনো পার্থক্য হবে না। আচ্ছা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2,00,000 টাকা, অ্যাবজর্পশন ক্ষেত্রে ভেরিয়েবল ক্ষেত্রে সেম, এন্ডিং ইনভেন্টরি ক্ষেত্রে সেম, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্ষেত্রে এটাকে আমরা ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে এটাকে আমরা পিরিয়ড কস্টে রূপান্তর করলাম, এটা অ্যাবজর্পশন কস্টিং এ হচ্ছে প্রোডাক্ট কস্ট, অ্যাবজর্পশন কস্টিং এ হচ্ছে প্রোডাক্ট কস্ট, আর ভেরিয়েবল কস্টিং এটাকে আমরা রূপান্তরিত করি হচ্ছে
পিরিয়ড কস্টে ইন টোটাল এখানেও 4 লক্ষ টাকা অ্যাবজর্পশনও 4 লক্ষ টাকা ভেরিয়েবলও 4 লক্ষ টাকা এখন পার্থক্য টাকা দেখি টোটাল পার্থক্য হচ্ছে ভেরিয়েবল কস্টিং এ নেট প্রফিট হচ্ছে 90000 আর এই 90000 এর সাথে এন্ডিং ইনভেন্টরিতে আমরা 6 টাকা করে যে অতিরিক্ত নিয়ে গেলাম বা ডেফার্ড করলাম অতিরিক্ত অন্য পিরিয়ডে চলে যাচ্ছে সেই টাকাটাকে আমরা কি করব যোগ করব যোগ করলে অ্যাবজর্পশন কস্টিং নেট ইনকামে পৌঁছতে পারবো এটাই হচ্ছে রিকনসিলিয়েশন বুঝে কিছুক্ষণ আগে আফরোজা ম্যাডাম বলছিল স্যার ওভার আর আন্ডার এখানে করে নাকি এটাই হচ্ছে সেটা স্যার এখানে তো ওপেনিং থাকলে তো বাদ দিতে হতো আমাদের ওই হ্যাঁ কাজ দুটো হতো ওপেনিং থাকলে অ্যাবজর্পশন যদি রিকনসিল করি স্যার উল্টাটা উল্টাটা বলতে স্যার এখানে তো শুধু একটাই আছে এন্ডিং ইনভেন্টরি আর তো কিছু নাই মানে যা যা আছে বিপরীত তাই হবে এখানে যদি আপনি অ্যাবজর্পশন দিয়ে শুরু করেন 120000 দিয়ে শুরু করলে মাইনাস এন্ডিং ইনভেন্টরি যেটা অতিরিক্ত ডেফার্ড হলো সেটা বিয়োগ করলে ভেরিয়েবল কস্টিং এ পৌঁছাই গেলে এবার আসেন ওপেনিং এ যদি থাকে তাহলে কি হবে ওপেনিং এ যদি থাকে এরকম যদি সিচুয়েশন হয় ওপেনিং এর ফিগারটা বাদ যাবে ক্লোজিং এর ফিগারটা যোগ হবে ঠিক আছে না আবার যদি মনে করেন না অ্যাবজর্পশন দিয়ে শুরু করবেন অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি হবে ওপেনিং ফিগারটা বাদ যাবে ক্লোজিংটা না ওপেনিংটা যোগ হবে ক্লোজিংটা বাদ যাবে উল্টাটা করতে হবে কিন্তু স্যার অ্যাবজর্পশন কস্টিং এ তো কোনো নেট ইনকাম বা অ্যাবজর্পশন কস্টিং ও ওর ওইরকম কোনো আইটেম আনে না শুধু জাস্ট এন্ডিং আর হচ্ছে ওপেনিং এই দুটো দিয়ে থাকে তো এই দুটো নিয়ে তো আমি কথা বললাম আমি তো এর বাইরে যাইনি স্যার এই অঙ্কে তো শুধু এন্ডিং ইনভেন্টরি সেটা তো ওপেনিং নাই তাহলে আপনি কিভাবে থাকলো তাহলে কি করতেন আপনি এখানে থাকলে কি ওপেনিংটা আপনি বিয়োগ করতেন জি স্যার সিম্পল আপনি এন্ডিং এর ক্ষেত্রে আপনি বাদ দিলেই আপনি এখানে পৌঁছে যাচ্ছেন ওপেনিং থাকলে ওপেনিংটাকে কি করতে হতো বিয়োগ করে নিতে হতো কনসেপচুয়ালি হচ্ছে যে কি ভেরিয়েবল কস্টিংটা আমার নেট ইনকাম কমে গেছে কমে যাওয়ার কারণ কি আমি ফিক্সড ওভারহেডকে এখানে দেখেন ফিক্সড ওভারহেডকে এই ফিক্সড ওভারহেডটাকে আমি পিরিয়ড এক্সপেন্সেস করে 100% কি করলাম রিফ্লেকশন দিলাম ইনকাম স্টেটমেন্টে আর অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে কি হলো এই 150000 টাকা দুই ভাগে ভাগ হলো কস্ট অফ গুডস হলে কিছু আছে আর কিছু এন্ডিং ইনভেন্টরির মধ্যে ঢুকে গেছে এন্ডিং ইনভেন্টরির মধ্যে ঢুকে যাওয়া মানে কিন্তু এই পিরিয়ডে এটার আর ইফেক্ট থাকে না এটা পরবর্তী পিরিয়ডে এটার ইফেক্ট থাকবে পরবর্তী পিরিয়ডে গিয়ে ইফেক্ট হবে এই পিরিয়ডে আপনার প্রফিট বাড়িয়ে দিলো পরবর্তী পিরিয়ডে কি করবে প্রফিটটা কমিয়ে দিবে তাই না হ্যাঁ তাহলে এখানে যদি আমরা তাহলে প্রফিট যদি কমিয়ে দেয় তাহলে আমি বাড়াবো আর প্রফিট যদি বাড়িয়ে দেয় দেন সেটাকে আমরা যোগ করব প্রফিট কমিয়ে দিলে যোগ করব প্রফিট যদি বাড়িয়ে দেয় প্রফিট তো অ্যাবজর্পশন কস্টিং এ বাড়ালো এটার কারণে তাই না সেটা আমরা যোগ করে নেব স্যার অ্যাবজর্পশন কস্টিং এ বেসিক্যালি এই এন্ডিং ইনভেন্টরির ভিতর যে কস্টটা ওটা হয় নাই তাও মানে ওটা এখনো ইনকার্ড হয় নাই ধরে ফেলছে ইনকার্ড হয়ে গেছে সেটাকে আমি ক্যাপিটালাইজ করলাম এটাকে ইনভেন্টরিয়েবল করে ফেললাম কিন্তু অ্যাবজর্পশন কি জানি স্যার ভেরিয়েবল কস্টিং এ আমি 100% সেটা অ্যাপ্লাই হয়ে গেছে সেটা পরের রাতে যাবে চলে যাবে পরে যাবে না শেষ ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে যার কারণে অতিরিক্ত ক্যাপিটালাইজ করাতে আমার প্রফিটটা বেড়ে গেছে, ঠিক আছে না, যদি কমে যায় তাহলে কি হবে প্রফিট বেড়ে যাবে। আবার এটার ইফেক্টটা কিন্তু পরবর্তী বছরে গিয়ে পড়বে পরের বছরে গিয়ে কি হবে প্রফিটটা কমিয়ে দিবে সে কস্ট বেড়ে যাবে প্রফিট কমে যাবে এটার পরবর্তী ইফেক্টটা কিন্তু মানে ভাইস ভার্সা ইফেক্ট হয় আচ্ছা আমি এই পিরিয়ডে যখন এটাকে ক্যাপিটালাইজ করলাম ইনভেন্টরি করে ফেললাম ইনভেন্টরিয়েবল করে ফেললাম পরবর্তী পিরিয়ডে কিন্তু এটা কস্টে রূপান্তরিত হবে আবার যদি বিগিনিং ইনভেন্টরি থাকে এটা যদি পরের বছর হয়ে থাকে তাহলে আমরা বিগিনিং ইনভেন্টরি নিয়ে কাজ করি 5000 ইউনিট ছিল ওপেনিং ইনভেন্টরি এই বছরের কস্ট হচ্ছে আবার 4 লক্ষ টাকা এন্ডিং ইনভেন্টরি ছিল না তাহলে আমার প্রফিট হচ্ছে এটা আর ওই আগের মতো ভেরিয়েবল এক্সপেন্সেস এবং ফিক্সড সেলিং এক্সপেন্সেস আমরা নিয়ে আসলাম এখানে নেট ইনকাম হলো 2 লক্ষ
30,000 আর ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে কি হবে দেখেন সে কিন্তু বিগিনিং ইনভেন্টরি ক্ষেত্রে 16 টাকা করে তার সে নিয়ে আসে না আনলগত 10 টাকা করে যার কারণে কস্ট কস্টের ফিগারটা কম হলো কস্টের ফিগারটা যদি কম হয় তাহলে এখানে ভেরিয়েবল কস্টিং এ প্রফিট বেড়ে যাবে এই যে এখানে হলো 420,000 এখানে কিন্তু প্রফিটটা বেড়ে গেছে ফিক্সড ওভারহেড আগের মতোই 150,000 100,000 টাকা নেট ইনকাম হলো 260,000 এখন দেখেন প্রথম পিরিয়ডে 120,000 পরের পিরিয়ডে 230,000 অ্যাবজর্পশন কস্টিং এ আর ভেরিয়েবল কস্টিং এ 260,000 এখানে কিন্তু যে 30,000 টাকার এখানে পার্থক্য হলো সেটা এখানে গিয়ে আবার ব্যালেন্সিং হয়ে গেছে দ্বিতীয় বছরে গিয়ে কিন্তু দুটোটা প্রফিট দুটোটার জন্য প্রফিট কিন্তু সেম হয়ে যায় ঠিক আছে আফরোজা ম্যাডাম ঠিক আছে না আমার এই বছরের পার্থক্যটা পরবর্তী বছরে কি হয়ে যাবে রিকনসিলিয়েশন হয়ে যাবে যেহেতু চেঞ্জটা স্যার শুধু এন্ডিং ইনভেন্টরির উপর বেসিস করে হচ্ছে জি এটা হতো না যদি আবার নতুন করে এন্ডিং ইনভেন্টরি থাকতো তাহলে কিছু পার্থক্য আবার থেকে যেত বাট যে 30,000 টাকা প্রথম পিরিয়ডে পার্থক্য ছিল পরের পিরিয়ডে কিন্তু ওই 30,000 টাকা ইফেক্ট থাকতো জি মানে যখন এন্ডিং ইনভেন্টরি জিরো থাকবে তখন হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং আর একদম ইকুয়াল হয়ে যাবে ঝামেলা থাকবে না এখানে এবার কম হলে কি হয় বেশি কি হলে কি হয় সেগুলো সেই কথাগুলো আবার বলা হয়েছে আর কি এটা আমাদের আর দরকার নাই এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো বলা আছে ভেরিয়েবল কস্টিং এর অ্যাডভান্টেজ কি হবে ডিসঅ্যাডভান্টেজ কি হবে যেমন ভেরিয়েবল কস্টিং এ যদি আমরা করি ম্যানেজমেন্ট ফাইন্ডস ইজি টু আন্ডারস্ট্যান্ড ইমপ্যাক্ট অফ ফিক্সড কস্ট অন প্রফিট এম্পাসাইজড ফিক্সড কস্টের এটাকে আলাদা করে দেখা যায় profit is not affected by inventory consistent with cvp analysis মানে এটার পরে আমরা cvp টা করতে পারি এটা না থাকলে আমরা cvp analysis করতে পারবো না net income is closer to net cash flow consistent with standard cost and flexible budgeting কারণ এই একটা জিনিসের সাথে আমাদের অনেকগুলো চ্যাপ্টার অনেকগুলো কাজ ডিপেন্ড করে easy to estimate profitability of products and segment আমরা যখন সেগমেন্ট অ্যানালাইসিস করি ডিসিশন মেকিং এর কাজগুলো করি তখন কিন্তু এই ভেরিয়েবল কস্টিং এর মাধ্যমে আমাকে করতে হয় আদারওয়াইজ করার কোনো সুযোগ থাকবে না কারণ সেগমেন্ট প্রফিট অথবা প্রোডাক্টের প্রফিট বের করতে গেলেই কিন্তু আমার এই ভেরিয়েবল কস্টিং এর অ্যাপ্রোচে থাকতে হয় ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর পার্থক্য কি পার্থক্যটা আমরা জানি ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে অল ম্যানুফ্যাকচারিং কস্ট মাস্ট বি অ্যাসাইনড টু প্রোডাক্টস টু প্রপারলি ম্যাচ রেভিনিউ এন্ড কস্ট এটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কনসেপ্ট আমাদের টোটাল কস্টটাকে আমাকে ম্যানুফ্যাকচারিং কস্টকে অ্যাসাইন করতে হবে প্রফিট রেভিনিউর সাথে কস্টকে ম্যাচিং করে আমাকে প্রফিট বের করার জন্য আর ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে হচ্ছে ফিক্সড কস্ট আর নট রিয়েলি দ্য কস্ট অফ এনি পার্টিকুলার পিরিয়ড পার্টিকুলার প্রোডাক্টের জন্য আমরা এটাকে অ্যাসাইন করি না কোন পার্টিকুলার পিরিয়ডের জন্য আমরা এটাকে অ্যাসাইন করে দেন সিএম বের করি অথবা আমাদের রিলেভেন্ট অ্যানালাইসিস গুলো আমরা করে থাকি এটাই হচ্ছে মূলত পার্থক্য আরো কয়েকটা পার্থক্য আছে আর মনের দরকার নেই আমাদের আচ্ছা একটা জিনিস হচ্ছে যদি জেআইটি ইনভেন্টরি সিস্টেম ফলো করা হয় সেক্ষেত্রে আমাদের কোনো ওপেনিং ইনভেন্টরিও থাকে না ক্লোজিং ইনভেন্টরিও থাকে না যদি না থেকে থাকে সেক্ষেত্রে অ্যাবজর্পশন কস্টিং করি আর ভেরিয়েবল কস্টিং করি সেক্ষেত্রে প্রফিটের কোনো পার্থক্য হবে না যেহেতু আমাদের ইনভেন্টরি থাকে না সেহেতু সো দ্য ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন ইনকাম টেন টু ডিসঅ্যাপিয়ার অ্যাপিয়ার এক্ষেত্রে এটা থাকবে না কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো প্রশ্ন যদি না থেকে থাকে আমরা অন্য কি টপিকস যাব বলেন আমরা আজকে স্যার বলুন স্যার টপিকটা আসলে এখান কেন টপিকটা হচ্ছে স্যার ফিনান্সিয়াল তো
আমাদের যদি ইনভেন্টরি আমরা স্যার অঙ্ক করি, ওখানে যদি আমাদের রিটেল প্রাইসে করতে বলে, তো ওখানে স্যার যদি অন্য ব্রাঞ্চ থেকে আমাদের কাছে ইনভেন্টরি ফেরত আসে স্যার, এটাকে কি করব স্যার? অন্য ব্রাঞ্চ থেকে যদি আপনার কাছে ইনভেন্টরি ফেরত আসে, ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ট্রানজ্যাকশন হচ্ছে এই তো? জি স্যার। এখন তাহলে প্রফিট ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? আপনি যদি ওই অ্যাবসলিউট সেলস প্রাইস রিসিভ করে নেন তাহলে তো আপনার প্রফিট বের হবে না। আপনাকে প্রফিট বের হবে না স্যার, এই অনেক গেসিলে স্যার প্লাস এত কোন জানো প্রশ্নটা ছিল এরকম স্যার, যে ট্রান্সফার ইন ফ্রম মানে যে কোনো একটা ব্রাঞ্চের নাম লিখছে, এটা পুরো প্রশ্নটা দেখতে হবে, কথা বুঝছেন? ঠিক আছে, প্রশ্ন পুরোটা না দেখে আমি উত্তর বলতে পারবো না। স্যার আমরা কি ওই যে ওভারহেড অ্যালোকেশন এইসব চ্যাপ্টার করছিলাম? করছি স্যার। আমাকে একটু, আমি হয়তো ছিলাম না স্যার, আমি একটু যদি আমাকে ওভারহেড অ্যালোকেশন হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট কে হ্যাঁ হ্যাঁ অ্যালোকেট করা, এটা তো বড় জিনিস না স্যার। আমাকে স্যার মানে কারণ মাঝে মধ্যে স্যার ম্যাচ করে না, তো স্যার আপনার ফরম্যাটটা একটু দেখতাম, যদি একটু টেবিল একটা দেখা যেত স্যার, তাহলে টেবিল আছে কিনা, কোন সলিউশন থাকলে একটা সলিউশন দেখা যেত। ওভারহেড অ্যালোকেশনের অঙ্ক মনে হয় আপনাদের খুব আসে নাই, ওভারহেড মানে অ্যালোকেশন অঙ্ক আমি দেখি প্রোডাকশন ডিপার্টমেন্ট, আমি আমি দেখি নি স্যার। এটা কিন্তু আমাদের ইয়াতে সিলেবাসে আছে, মানে আমি যা আমি পড়াইছি আপনাদেরকে, হ্যাঁ একটা ক্লাসে এটা পড়াইছি। আচ্ছা দেখি তারপর কি করা যায়। অ্যালোকেশনের একটা নাকি দুটো অঙ্ক করাইছেন? অঙ্ক করাইছি মানে প্র্যাকটিস করা, প্র্যাকটিসটাও আমি আমরা মনে হয় করে আসছিলাম, কিন্তু আমাদের পরীক্ষায় পরীক্ষা আসেনি। আচ্ছা এটাকে বলা হয়ে থাকে ওভারহেড ডিস্ট্রিবিউশন, এবং ওভারহেড ডিস্ট্রিবিউশনের অনেকগুলো মেথড থাকে এবং একটা অ্যালজেব্রিক মেথড আছে। আমরা দেখি আজকে কি লাস্ট ক্লাস? আজকে তো মনে হয় লাস্ট ক্লাস। যেভাবে আছে সেভাবে হবে আর কি, আপনাদের তো আসলে ওয়েট নির্ধারণ করার সুযোগ নেই, আপনাদের ওই থিওরি তো অঙ্কের মধ্যেই থেকেই আসবে। আপনি রিলেভেন্ট কস্টিং করতেছেন, সেখান থেকে একটা থিওরি আসবে, সেটা তো ওই চ্যাপ্টারের একটা অংশ স্যার। এখানে যেমন একটা যে 10% থিওরি এখানে লেখছে স্যার, এক্সপ্লেইন দা ব্যাকগ্রাউন্ড অফ দা ফরমেশন অফ সীমা, সীমা কেন হইছে স্যার, এটা এসব প্রশ্ন আমাদের দিয়ে করে, তাহলে স্যার আমরা কেমনে করব? তো গাজা খাইয়া লেখছে আর কি এগুলা আমাকে, ওই যে আমাদের যে আমি যে কথাগুলো বলতেছি এটা রেকর্ড হচ্ছে, কিছু বলার মানে করার সুযোগ নাই আর কি, না বলে উপায়ও নাই আর কি স্যার। এটা হচ্ছে আইসিএম এর বই স্যার, আইসিএম না বলছে, বললাম তো সে গাজা খাইয়ে এটা করছে, আর তো কোনো প্রশ্ন নেই। দেন ডিপার্টমেন্টালাইজেশন, এটাকে আমরা ওভারহেড ডিস্ট্রিবিউশন বলে থাকি। প্রসেস অফ ডিভাইডিং দ্য ফ্যাক্টরি ইনটু নাম্বার অফ সেগমেন্ট ইজ কল্ড ডিপার্টমেন্টালাইজেশন। একটা ফ্যাক্টরিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে, সেগুলোকে আমরা কি করি সেগমেন্ট ওয়াইজ ডিফারেন্ট আলাদা করে থাকি। সেই ডিপার্টমেন্টগুলো থেকে কিছু থাকে হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, কিছু থাকে সার্ভিস ডিপার্টমেন্ট। তো প্রোডাকশন ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট গুলোর কস্ট গুলোকে আমরা ট্রেস করতে পারি, সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট আমরা ট্রেস করতে পারি, কিন্তু দিন শেষে প্রোডাকশন ডিপার্টমেন্ট হোক সার্ভিস ডিপার্টমেন্ট হোক কস্টটা কিন্তু ফ্যাক্টরি কস্ট, প্রোডাকশনেরই কস্ট। তাহলে আমাকে এই কস্ট গুলোকে ওই প্রোডাক্ট অনুসারে আমরা আবার অ্যালোকেট করব, অথবা সেগমেন্ট অনুসারে আমরা এটাকে কি করব, ওয়েট অনুসারে যে যতটুকু কনজিউম করলেন ততটুকু অনুসারে সেখানে আমি আবার ডিস্ট্রিবিউট করে দেবো, এটাকে এই জন্য ডিস্ট্রিবিউশনও বলা হয়ে থাকে, ওভারহেড ডিস্ট্রিবিউশন। এখন সে ফর এক্সাম্পল আমার একটা ফ্লোরে তিনটা প্রোডাক্ট আছে, এই তিনটা প্রোডাক্ট
ফ্লোরের কে কতটুকু স্পেস ইউজ করলো সেই অনুসারে আমি কি করব এই ওভারহেডটা এখানে ডিস্ট্রিবিউট করব, অথবা অন্য কোনো কস্ট যে যতটুকু কনজিউম করলো, পাওয়ার যে যতটুকু কনজিউম করলো সেই অনুসারে আমরা এখানে ডিস্ট্রিবিউট করে থাকবো এই সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলোকে। এখন সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলো দেওয়ার ক্ষেত্রে দুটো মেথড আছে, একটা হচ্ছে একবারই আমি ডাইরেক্ট ডিস্ট্রিবিউট করব, আর একটা হচ্ছে রিপিটেড ডিস্ট্রিবিউশন করব। এই এস ওয়ান সার্ভিস ডিপার্টমেন্ট কস্টটাকে আমি পি ওয়ান টু থ্রিতে দিব, আবার এস ওয়ানেও দিব, এস টু এটা এস টু হবে, এখানে ভুল, এস ওয়ান এস টু তেও দিব, আবার এস টু এই যেটা এস ওয়ান লেখা আছে এস টুটা পি ওয়ান টু থ্রিতে দিব আবার এস ওয়ানে দিব। তাহলে দেখা যাচ্ছে কি এস ওয়ান এস টু বা সার্ভিস ডিপার্টমেন্ট সে কিন্তু আবার পেতে থাকে, রিপিটেড যখন আমরা করবো সে পেতে থাকবে, একটা স্টেজে যখন দুটো নমিনাল ফিগারে চলে আসবে তখন আমরা এটাকে জিরো করে দেবো। এটা হচ্ছে রিপিটেড ডিস্ট্রিবিউশন, অথবা আরেকটা হচ্ছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন। আমার সার্ভিস ওয়ানটাকে আমি এই দুটো তিনটে ডিপার্টমেন্ট প্লাস এস ওয়ানকে একবার দিব, একবার দেওয়ার পর সেখানে আমি আর দিব না। এস ওয়ান যখন আমি ডিস্ট্রিবিউট করে জিরো হয়ে গেল, এস টু থেকে যখন এস টুটা নিয়ে যখন আমি আবার ডিস্ট্রিবিউট করব তখন এস ওয়ান আর কিছুই দিব না, একবারই ডিস্ট্রিবিউট হবে। মানে সার্ভিস ডিপার্টমেন্ট যদি তিনটা থাকে, তিনটা তিনবারে ক্লোজ হয়ে যাবে, তিনবার দিয়ে ক্লোজ হয়ে যাবে, সো রিপিটেড করার সুযোগ নাই। আচ্ছা আমরা একটু এগোই। নাম্বার টু হচ্ছে প্রসেস অফ অ্যালোকেটিং অ্যান্ড অ্যাপোর্শনিং প্রোডাকশন ওভারহেড টু ডিফারেন্ট ডিপার্টমেন্টস অর কস্ট সেন্টার। এখন এই যে দেখেন আমার ওভারহেড যখন কস্ট হয় তখন হোমোজেনিয়াসলি পাঁচটা ডিপার্টমেন্টে কিন্তু কস্টটাকে কি করে অ্যাবজর্ব করে থাকে, বা এখানে আমরা অ্যালোকেশনটা করি ওভারহেডগুলো। ওভারহেড অ্যালোকেট করলাম প্রথমে যে যার মতো করে ওভারহেডগুলো পেলেন, পাওয়ার পর আমরা এটাকে ডিস্ট্রিবিউশনের দিকে যাব। অ্যান্ড দেন কিসের বেসিসে ডিস্ট্রিবিউশন হবে, সার্ভিস ডিপার্টমেন্ট হলে রিপেয়ার মেনটেন্যান্স সার্ভিস ডিপার্টমেন্ট কোনগুলো, রিপেয়ার ডিপার্টমেন্ট, মেনটেন্যান্স ডিপার্টমেন্ট, ক্যান্টিন, পারচেস, আরও অনেকগুলো থাকতে পারে। এই সব ডিপার্টমেন্টগুলো হচ্ছে এই রেড যে কালারগুলো দেখা যাচ্ছে যে এগুলো একটা এক্সাম্পল সার্ভিস ডিপার্টমেন্টের। এই সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলোকে আমি কী করবো, অ্যালোকেট করবো। তো অ্যালোকেট করার জন্য বেসিস কি, হোয়াইট যে বক্সগুলো দেখা যাচ্ছে সেগুলো, যেমন মেনটেন্যান্সের ডিপার্টমেন্টের কস্টটা পাওয়ার হাউসের ইয়ে অনুসারে আমরা ইয়ে করবো, রুমের কস্টগুলো আমরা স্টোরের ইয়ে অনুসারে করব, তারপরে এক একটা বেসিসে আমরা করব। তাহলে প্রথমে আমরা কস্ট সবাইকে অ্যালোকেট করব, অ্যালোকেট করার পর অ্যালোকেশন বা অ্যাপোর্শনমেন্টের পরে দেন আমরা আবার রিডিস্ট্রিবিউশন করব, স্পেসিফিক ইয়েতে রিডিস্ট্রিবিউশন করব, সেটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা কিসের বেসিসে করব, সেই বেসিসগুলো বলা আছে, এগুলো একটা এক্সাম্পল হিসেবে বলা আছে, একটা দুটো হতে পারে অথবা এক একটা কোম্পানিতে এক এক রকম ভাবে আমরা এটা দেখে থাকি। আমরা এগুলো স্কিপ করতেছি কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস রিপিটেড হচ্ছে যে কিসের কস্ট কিসের বেসিসে অ্যালোকেট হবে, এবং এই অ্যাপোর্শনমেন্ট গুলো কিসের বেসিসে তৈরি করা হবে, প্রিন্সিপলস গুলো কি কি। আচ্ছা এটা একটু আমরা দেখি, যেমন সে ফর এক্সাম্পল রেন্ট, রেন্টটা কিসের বেসিসে অ্যালোকেট হবে, ফ্লোর এরিয়া, রিপেয়ারটা প্ল্যান্টের ভ্যালু অনুসারে হবে, পাওয়ারটা হচ্ছে মেশিন আওয়ার অনুসারে অথবা মেশিনের ক্যাপাসিটি অনুসারে, যে মেশিনের যতটুকু ক্যাপাসিটি যতক্ষণ চললো সেই হিসাবে পাওয়ারটা কনজাম্পশন করা হবে, বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন হচ্ছে ভ্যালু অনুসারে হবে, বিল্ডিং এর রিপেয়ারও ভ্যালু অনুসারে হবে, ইন্স্যুরেন্স অফ দ্য বিল্ডিং ফ্লোর এনি এরিয়া অনুসারে ভাগ করে দেওয়া হবে, ফায়ার ইন্স্যুরেন্স হচ্ছে স্টকের ভ্যালু অনুসারে দেওয়া হবে, লাইটিং এক্সপেন্সেস নাম্বার অফ লাইট যেখানে যতটুকু পয়েন্ট অথবা যেখানে যতটুকু কনজাম্পশন করতেছেন সেই হিসাবে দেওয়া হবে, সুপারভিশন হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি অনুসারে, পাওয়ার হচ্ছে কিলোওয়াট অনুসারে। এগুলো হচ্ছে অ্যাপোর্শনমেন্টের জন্য আমার এগুলো এটার বেসিসে আমরা আগে দিতে থাকবো। এইভাবে হচ্ছে ওভারহেড গুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। আচ্ছা এরপর এ বি সি ডি, এখানে দেখেন প্রোডাকশন ডিপার্টমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট যে যার মতো করে খরচগুলা পেল, খরচ পাওয়ার পর সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটাকে আমরা আবার রিডিস্ট্রিবিউশন করবো, রি অ্যাপয়েন্টমেন্ট করবো অথবা রি
কি বলে অ্যাসাইনমেন্ট করব। এটাকে বলা হয় এই যে রিডিস্ট্রিবিউশন অফ ওভারহেডস, রিঅ্যাপোর্শনমেন্ট অফ ওভারহেডস সেকেন্ডারি, অথবা এটাকে বলা হয়ে থাকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড। এটাকেই হচ্ছে আমাদের ওই সার্ভিস ডিপার্টমেন্টের কস্টের অ্যালোকেশনের যে ইস্যুটা সেটা এখানে আমরা রিজলভ করি। প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট আমরা অ্যালোকেট করব, কস্ট ড্রাইভারগুলোকে আমরা নির্ধারণ করতে পারি একভাবে, অথবা আমরা এটাকে প্রথমে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন করতে পারি অথবা রিপিটেড ওয়েতে ডিস্ট্রিবিউশন করতে পারি। এটা এটা দেখলে আমাদের বোঝা যায় সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলোকে আমরা কিভাবে প্রোডাক্টে অ্যালোকেট করতেছি। এটা এই টপিকসটা হচ্ছে আসলে আমি কস্ট অ্যাকাউন্টিং এর জন্য রেডি করছিলাম, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য না। কস্ট অ্যাকাউন্টিং এর এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় এবং ভাস্ট একটা জিনিস, যার কারণে অনেকগুলো অনেকগুলো স্লাইড দিয়ে এটা করা আর কি, যেটা আপনাদের জন্য একটু প্রবলেমের কারণ। এই জিনিসটা আমরা একটু দেখি, এটা হয়তো বুঝবো। দেখেন সার্ভিস ডিপার্টমেন্ট আর এটা হচ্ছে অপারেটিং ডিপার্টমেন্ট, এই 360,000 টাকা আমরা সার্ভিস ডিপার্টমেন্টে একবারে দিয়ে দিতে পারি, অথবা এটা দিতে পারি ওয়েট অনুসারে, বলা থাকবে কিসের বেসিসে আমরা এটাকে দিব না। এখানে বলা হচ্ছে যে নাম্বার অফ এমপ্লয়ি অনুসারে এটাকে ডিস্ট্রিবিউট করতে। এরপরে পরের ডিপার্টমেন্টটা একটা ক্যাফেটেরিয়া, একটা হচ্ছে কাস্টোডিয়াল, দুটোটাই হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। এই 90,000 টাকা আমি একটা ডিপার্টমেন্টকে দিচ্ছি, এরপর একটা দিচ্ছি, এটা কিসের বেসিসে, এটা হচ্ছে স্কোয়ার ফিট অনুসারে দিতে বললো, স্কোয়ার ফিট অনুসারে দিতে বললো, সেই হিসাবে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এটাই হচ্ছে, এটা হচ্ছে ডাইরেক্ট মেথড, এটাকে বলা হয়ে থাকে ডাইরেক্ট মেথড। আরেকটা হচ্ছে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। এই রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডটা দেখেন, একবার ডিস্ট্রিবিউট হওয়ার পর আবার ডিস্ট্রিবিউট হবে না, এটাও রিপিটেড না, এটাও ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন মেথড। আরেকটা হচ্ছে স্টেপ মেথড। স্টেপ মেথডটা কিভাবে হবে, আগের এক্সাম্পলের সাথে আমরা একটু মিল রেখে দেখি। 360,000 টাকা আমরা এর আগের অঙ্কে করলাম হচ্ছে শুধু মেশিন ডিপার্টমেন্ট অ্যাসেম্বলি ডিপার্টমেন্টকে দিলাম, কাস্টোডিয়াল ডিপার্টমেন্টকে আমরা এটার ডিস্ট্রিবিউশনটা দেই নেই। কিন্তু এই স্টেপ মেথডে প্রথম যে অ্যালোকেশনটা আমরা করবো, প্রথম অ্যালোকেশনের ক্ষেত্রে সার্ভিস ডিপার্টমেন্টও কস্টের কিছু অংশ পাবেন, আর কাস্টোডিয়াল একটা যখন আমরা দিব এরপরে চ্যাপ্টারটা ক্লোজ। কাস্টোডিয়াল আবার ব্যাক করে ক্যাফেটেরিয়াতে যাবে না, দেন কাস্টোডিয়ালের যে কস্ট হয় যেখানে 90,000 টাকা প্রথমে ওনার ইনিশিয়াল কস্ট ছিল, তারপরে 60,000 টাকা অ্যালোকেটেড ফিগার পেলেন, দুটোটা মিলে হচ্ছে 150,000। 150,000 মেশিনিং এবং অ্যাসেম্বলি ডিপার্টমেন্টে চলে যাবে শেষ। এটা হচ্ছে স্টেপ মেথড। আমরা আগে একটা পেলাম হচ্ছে ডাইরেক্ট মেথড, কেউ কাউকে দিবে না, ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাপ্লাই হবে রেশিও অনুসারে। আর স্টেপ মেথডে হচ্ছে প্রথমবার অ্যালোকেট হবে, সেকেন্ড ডিপার্টমেন্ট যখন অ্যালোকেট করবে তখন আর হবে না। তারপরে হচ্ছে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড অথবা রিসিপ্রোকাল মেথড। এই রিসিপ্রোকাল মেথড কিন্তু ওই রিপিটেড রিপিটেড ওয়েতে দিতে থাকবে, এবং এটা করার সময় আবার এক্স ওয়াই দিয়ে এটাকে একটা ইকুয়েশনের মাধ্যমেও করা যায়, এটা আমাদের আমাদের জন্য দরকার নেই। এটা এটা একটু দেখেন, সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট 234,000 টাকা যখন প্রোডাকশন ডিপার্টমেন্টকে দিচ্ছে, তিনটা প্রোডাকশন ডিপার্টমেন্ট আবার একটা সার্ভিস ডিপার্টমেন্ট পাচ্ছে, আবার যখন সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটা 3,00,000 যোগ এই 3,23,400 এই দুটো যোগ করার পর এই টাকাটা আবার তিনটে ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট পাচ্ছে। এভাবে আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন করতে 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 একটা স্টেজে এটা জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে এটার
ইয়েটা শেষ, এটাকে বলা হয় রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। তাহলে আমরা তিনটা ডিস্ট্রিবিউশন মেথড পেলাম সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটা প্রোডাকশন ডিপার্টমেন্টে অ্যালোকেট করার জন্য। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে সার্ভিস ডিপার্টমেন্ট ডাইরেক্ট ডিস্ট্রিবিউট করবে, নিজেরা কেউ কোনোটা নিবে না। তারপর হচ্ছে স্টেপ মেথড, স্টেপ মেথডের ক্ষেত্রে হচ্ছে বয়লার যখন ডিস্ট্রিবিউট করবে তখন তার তার পাম্প ডিপার্টমেন্টকে দিবে, পাম্প যখন ডিস্ট্রিবিউট করবে তখন আর বয়লারকে দিবে না, একবারে দিবে, একবার দেওয়ার পর শেষ। এটা হচ্ছে স্টেপ মেথড। আরেকটা হচ্ছে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, সেক্ষেত্রে হবে কি ওই রেশিও অনুসারে প্রত্যেকবার প্রত্যেকে প্রত্যেকে দিতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না জিরো হয় ততক্ষণ পর্যন্ত এই ডিস্ট্রিবিউশন চলতে থাকবে। এটাই হচ্ছে ওভারহেড ডিস্ট্রিবিউশনের আমাদের আজকের টপিকস। আচ্ছা কারো কারো কোনো বুঝের কোনো বিষয় আছে কিনা বলেন তো সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে পারি, কারণ সময় আমাদের হাতে কম, সেই জন্য আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করছি আর কি এই জিনিসটি। সিলেবাসে আমাদের ইকুয়েশনটা নাই না? ইকুয়েশনটা আছে কিনা আমার মনে নেই, আমি খেয়াল করিনি। ইকুয়েশনটা কি আছে? আফরোজা কি আছে? কোন ইকুয়েশনটা? ওভারহেড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ওভারহেড ডিস্ট্রিবিউশন যে সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে করি, ইকুয়েশনের একটা মেথড আছে, সেটা কি আছে সিলেবাসে? এক্স এবং ওয়াই ধরে এক্স এর কত অংশ, এক্স এর সে ফর এক্সাম্পল সার্ভিস ডিপার্টমেন্ট একটাকে আমি এক্স ধরলাম একটাকে ওয়াই ধরলাম, তখন একটা ইকুয়েশন তৈরি করে নিয়ে একবারই আমরা সলিউশন করে নিতে পারি, এটা কি আছে? হ্যাঁ, তাহলে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড হলে আমরা যেটা ফাইনালি দেখলাম সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট গুলো প্রোডাকশন ডিপার্টমেন্টে রিপিটেডলি ডিস্ট্রিবিউট হতে থাকবে, যখন শেষ হয়ে যাবে তখন শেষ, একেবারে জিরোতে না আসা পর্যন্ত আমরা ডিস্ট্রিবিউশনটা চালিয়ে যেতে থাকবো। একটা মেথড আছে সম্ভবত না? স্যার এটা তো দেখলাম, মানে আর তো টিচারদের তো স্যার কোশ্চেন করার সময় খেয়াল থাকে না। Note, the repeated distribution method only will be used for reciprocal service department cost. Achha, ekta cost dite bollo. Allocation, apportionment, reapportionment, absorption of overhead cost. Eta amra koraisi, shudhu ekta method e korte bolche. Step cost, tarpora hocche direct distribution method, equation method. Eta kono tai amader syllabus e nai. Thik ache. এখন হয়তো এক্সামে যখন আসবে তখন দেখা যাবে যে হয়তো এই জিনিসটা আর খেয়াল করা হচ্ছে না। স্যার আপনারা তো, আপনি কি স্যার মানে প্রোডাকশন কোম্পানিতে আছেন না স্যার? জি জি। আপনারা কি এরকম করেন স্যার, এই যে এই যে ওভারহেড এভাবে সার্ভিস অ্যালোকেশন? না করি না, এগুলো ভাই খুব ঝামেলার জিনিস, এত ঝামেলা করার সুযোগ নেই। প্রশ্নে বলা থাকবে যে এ বি সি ডির রেশিওটা বলা থাকবে, সেই রেশিও অনুসারে আমরা দিতে হবে। যেমন এখানে বলা আছে 20-40-30-10 হচ্ছে কি পাম্প, আবার যখন বয়লার আসতেছে দেখেন 40-20-20-20 ওই রেশিও বলে দেবে যে আপনি যখন বয়লারটা ডিস্ট্রিবিউট করবেন এই রেশিওতে, পাম্প ডিস্ট্রিবিউট করবেন এই রেশিওতে, শুধুমাত্র কস্টটাকে ভাগ করে দিয়ে দেওয়া। দিতে দিতে একটা স্টেজে জিরো হয়ে গেছে, তখন আমাদের কাজটাও শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল আর কি। আচ্ছা
আচ্ছা আপনাদের থিওরি নিয়ে কোনো আলাপ আলোচনা আপনারা করলেন না, আমি আমার ধারণা ছিল যে আজকে থিওরিটিক্যাল অ্যাসপেক্টস গুলো নিয়ে আপনারা কথা বলবেন। তারপরে আমি একটা জিনিস চেষ্টা করছি, চেষ্টাটা হচ্ছে লাস্ট ফাইভ ইয়ার্সে যে প্রশ্নগুলো আসছে সে প্রশ্নগুলোকে আমি এক জায়গায় সামারি করছি, সামারি করে মোটামুটি বলতে পারেন 70-80% আমার কম্পাইলেশন হয়ে গেছে। কিছু জিনিস আমি করতে পারিনি এখনো, ওই যে একটু আরেকটু সময় লাগতেছে আর কি। তো এটা আশা করতেছি আগামী 2-3 দিনের মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। মানে 70% কাজ হয়ে গেছে, 70% যে প্রশ্নগুলো আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে কম্পাইলেশন করে দিলাম, করে ফেলছি। এটা গত 2-3 দিন ধরে আমি করলাম। আমার আজকে ধারণা ছিল যে আপনারা, কারণ প্রশ্ন আসে 30 মার্কসের উপর, এসে 30 মার্কস নিয়ে আপনারা আমাকে কথা বলবেন বা জিজ্ঞেস করবেন যে স্যার এই প্রশ্নটা বুঝতেছি না, এটার মানে এটা কি। এইগুলো নিয়ে আপনাদের থেকে আমি আশা করছিলাম হয়তো কোনো প্রশ্ন করবেন। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আপনারা হয়তো পরবর্তীতে আবার দেখে নেবেন আর কি। তা আমি আমার চেষ্টাটা করছি, জিনিসগুলো হয়তো আমি সামারি করে নিয়ে আসছি, কিছু কিছু হয়তো আমি আমি নিজেও খুঁজে পাচ্ছি না কোন বই থেকে প্রশ্ন করলো কি উত্তর লিখবে, হয়তো সময় লাগবে, কারণ একটা প্রশ্ন তো এমনি খুব করে লিখে ফেলা যায় না। যতটুকু সম্ভব মোটামুটি কভার করবে আর কি। এর বাইরেও আপনাদেরকে থিওরিটিক্যাল প্রশ্নগুলো পড়তে হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা ইয়ের একবার একবার থিওরি পড়ে নিলে, মানে পুরো পুরো বইটা একবার রিভিউ করে নিলে, চ্যাপ্টার যে চ্যাপ্টারটা পড়ছেন একদম প্রথম থেকে স্টার্ট করতে হবে। যে জিনিসটা আমি করতাম, কোন একটা চ্যাপ্টার আমি পড়তেছি, সেবার বাজেটের চ্যাপ্টারটা, বাজেটের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়ে ফেলতাম। এটা আমি প্রিপারেশনের আগেই করতাম। দেন প্রত্যেকটা বইতেই থিওরিটিক্যাল কিছু প্রশ্ন থাকে, প্রত্যেকটা চ্যাপ্টারেই আছে, এই চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্ন থিওরি যত কঠিনই হোক আপনি উত্তর করে আসতে পারেন। তো 30 মার্কস থিওরি যদি আপনি কনফিডেন্টলি করে আসতে পারেন, তাহলে সেখানে 20 মার্কস তো আপনার এনশিওর হয়ে যায়। তো 20 মার্কসের রিস্ক আপনি নেবেন কেন? ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের প্রতি সাজেশনস বলতে পারেন, যে যে কোনো চ্যাপ্টার পড়ার আগে দিয়ে, বিশেষ করে গ্যারিসনটা পড়ে নেবেন, পারলে হর্নগেনটাও পড়ে নেবেন, পুরো থিওরিটিক্যাল অ্যাসপেক্টস গুলো পড়বেন। আর আমাদের প্রথম দিকে দেখা যাচ্ছে যে কি ওই যে সিমার বই থেকেও আসতে সিমারটাও পড়তে পারেন, যদিও সিমার বইটা এখন আস্তে আস্তে অবসোলিট হয়ে যাবে। স্যার কারো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আর কারো কোনো টপিকস আছে কিনা। কোন টপিক নিয়ে যদি বেসিক আইডিয়া থাকে তাহলে তো থিওরি গুলো দেওয়া যাবে। যায় আমি আপনাদেরকে সবসময় একটা জিনিস চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে কি যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ বলার চেষ্টা করেছি, যাতে টপিকসটা আপনাদের মাথায় ঢুকে যায়, জিনিসটা কি বলছে, বাজেট কি বলছে, বাজেটের আপনি যদি বাজেট বুঝেন সেটার পার্থক্য বলতে পারবেন, সেটার উপযোগিতা, এটার অ্যাডভান্টেজ বলতে পারবেন, ডিসঅ্যাডভান্টেজ বলতে পারবেন, এটা রিলেটেড কোনো প্রশ্ন হলে আপনি বলতে পারবেন। এখন এই জিনিসটা কিন্তু আপনি এখন করেন বা পরে করেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রথমেই কিন্তু থিওরিটিক্যালি মাথায় জিনিসটা কনসেপ্টটা ঢুকে ফেলতে হবে, দেন আপনি ম্যাথের মধ্যে ঢুকবেন, প্র্যাকটিসের মধ্যে ঢুকবেন, তখন আর আপনার ভুল হওয়ার সুযোগ থাকবে না, আপনি আপনি আপনার ফেল করার সম্ভাবনাটুকু অনেকটুকু কমে যাবে। আর স্যার আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, কোনো টপিকস থাকলে বলেন, দেন আমরা হয়তো আলাপ করতে পারি। মৌসুমী ম্যাডাম কি একটা প্রশ্ন করতে চাইছিলেন, আছেন আপনি? স্যার জিজ্ঞেস করছিলাম যে আর কোনো ক্লাস এক্সট্রা হবে কিনা। আর কোন ক্লাস তো এক্সট্রা হবে না, কিন্তু চাইলে হয়তো আমার থেকে হেল্প নিতে পারেন, কোন একটা টপিকস বলে দিলে স্যার ওই টপিকসটা, যেমন আজকে 3-4 টপিকস নিয়ে আলাপ করলাম, কিন্তু আমরা আমার কিন্তু কোন টপিকস নিয়ে আলাপ করার মতো প্রিপারেশন আমার ছিল না, কিন্তু না থাকলেও অ্যাটলিস্ট টপিকসটা সম্পর্কে আপনাকে ধারণা দিতে পারবো। কোন একটা অঙ্ক যদি ইয়ে থাকে সেরকম কিন্তু কোনো ইস্যু থাকলে তাহলে হয়তো আমরা আরেকবার বসতে পারি, আর যদি বলা যায় না এমনি আমরা আলাপ আলোচনার জন্য বসতে পারি লোপাথারি, তাইলে হয়তো দরকার নেই আর কি। যদি আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আমরা আমি হয়তো চেষ্টা করব। ম্যাডাম বলেন স্যার ওভারঅল কোন
যেগুলা করানো হচ্ছে সিলেবাসটা জি ওভারঅল মানে তো হচ্ছে যে কি আমি আমরা তো এখন ওভারঅল ধারণা আর তো দেওয়া সম্ভব না কারণ এক একটা টপিকস নিয়ে আলাপ করতে গেলেই তো অনেকক্ষণ সময় লেগে যাবে অ্যাট লিস্ট 20 মিনিট 20 মিনিট করে সময় লাগবে কিন্তু স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে হয়তো আমরা আপনাদের 10 জনের 10টা স্পেসিফিক প্রবলেম থাকলো আমাকে আগে বলে দিলেন দেন সেই জিনিসগুলো নিয়ে আমরা আবার আলাপ করতে পারি যাতে সবাই উপকৃত হয় যেমন আজকে জব কোস্টিং নিয়ে বললো তো আমরা জব কোস্টিং 10 মিনিটে যতটুকু সম্ভব ততটুকু আবার আবার আলাপ করলাম তো মেইন টাইম আপনারা আবার দেখে নিলেন দেখে নিলে আপনাদের ওই যে টপিকসটার সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে যায় সেভাবে যদি করেন তাহলে আমি তাহলে হয়তো আমরা আবার বসতে পারি আর যদি বলেন যে না স্যার থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলো নিয়ে থিওরিগুলো নিয়ে আবার একদিন আমাদের সবাইকে নিয়ে প্রশ্নগুলো নিয়ে বসেন তাহলে আমরা বসতে পারি স্যার আপনার ইমেল বা মোবাইল নাম্বার দেওয়া যাবে যদি আমাদের মোবাইল নাম্বার তো দেওয়া আছে আপনি কি হোয়াটসঅ্যাপে আছেন জি স্যার হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা নাই কালেক্ট করি নাই হোয়াটসঅ্যাপ কালেক্ট করনা তো আপনি হোয়াটসঅ্যাপের ইয়েতে ক্লিক করলেই তো আমার নামটা আসবে মেম্বার লিস্টে দেখলেই পাবেন ওখানে নামটা মানে আপনি হোয়াটসঅ্যাপের ওখানে জি স্যার গেলেই তো ওই যে আমি আমার নাম্বারটা আমার নাম নাম্বারটা সহ সব কিছু আছে তো সেখান থেকে আপনাদের যে কেউ আমাকে রিচ করতে পারবেন ওখান থেকে আপনারা সবাই মিলে মোটামুটি একটু প্রিপারেশন নিয়ে একটা স্টেজে গিয়ে যখন সবাই প্রবলেমে পড়বেন তখন হয়তো আমাকে নিয়ে আবার বসতে পারেন এমনিতে কালকে পরশু আমি আবার সময় দিলাম কারো কোনো টপিকস নেই আলোচনার কোনো ইস্যু নেই তাহলে তো আমাদের সবারই সময় নষ্ট আর আপনাদের থিওরিটা হয়তো এই সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করব দিয়ে দিতে মোটামুটি শেষ হয়ে আসছে তো মনে হয় পারবো এই সপ্তাহের মধ্যেই পারবো আমি দিয়ে দিব তাহলে থিওরিটিক্যাল জিনিসগুলো আবার খুঁজে খুঁজে না পড়ে আমার এই একটা জায়গা থেকে হয়তো করতে পারবো যেখানে আটকায় যাবেন সেই জিনিসগুলো এক জায়গায় কম্পাইল করে দেন আমার সাথে বসলেন স্যার এই এই চ্যাপ্টার এই এই জিনিসগুলো আমাদেরকে আবার একটু পড়ায় দেন আবার এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে দেন যেমন একদিনে আমি 10টা অঙ্ক আপনার সাথে আলাপ করে যেতে পারি আপনাদেরকে আমি বেশি বেশি অঙ্কের দিকে অ্যানালাইসিস মানে অঙ্কগুলো পড়ে পড়ে বোঝানোর চেষ্টা করছি কি জন্য যাতে অঙ্কের জটগুলো খুলে যায় এবং আমরা আমি যখন আমরা যখন ক্লাসে অঙ্ক করতাম ওই যে রিলেভেন্ট কোশ্চেন করতেছি দুই দিন দুইটা ক্লাস দুইটা অঙ্ক করাই দিতাম শেষ এখানে আমরা 10টা 12টা প্র্যাকটিস করলাম কারণ এখানে কিন্তু সুযোগটা বেশি পেয়েছি কিন্তু ক্লাসে সুযোগটা পাওয়া যায় কম কারণ ক্লাসে ডুবতে আধা ঘন্টা শেষ তারপরে মাঝখানে কিছুক্ষণ বিরতি তারপরে এলোমেলো কথাবার্তা আমাদের ক্যাপচার আপনার কাছ থেকে আপনি যেগুলো ডেলিভারি দিচ্ছেন সেগুলো আমাদের ক্যাপচার করার যে একটা ক্যাপাসিটি থাকে আমরা না অফলাইনে করলে তো বোর্ডে এত স্টুডেন্ট বোর্ডে দেখাই যায় না অনেক সময় পিছনে বসলে না সেটা থাকে আবার ফিজিক্যালি করলে একটা জিনিস সুবিধা থাকে হচ্ছে কি সবাই কনসেন্ট্রেট করে আই এম ফুললি देयर রাইট স্যার হ্যাঁ আপনি সেখানেই আছেন ফিজিক্যালিও আছেন মেন্টালিও আছেন আমি যখন ক্লাসে থাকি আমি কিন্তু সবার চোখের দিকে তাকাই আমি কিন্তু চোখের দিকে তাকাই আমার কোনো স্টুডেন্ট কিন্তু কনসেন্ট্রেশন হারাতে পারে না এটা কিন্তু একজন টিচারের মানে কাজ হওয়া উচিত হচ্ছে যে কি স্টুডেন্ট কনসেন্ট্রেশন অন্যদিকে নিতে পারবে না আমার দিকেই থাকতে হবে এবং তাকে বুঝতে বাধ্য করানো হয়
এই জিনিসটা আমি আপনাকে এখানে করাইতে পারি না, কারণ কারণ আপনাদের কন্ট্রোলটা আপনাদের হাতে, কিন্তু ক্লাসে যখন আপনি ঢুকে যান আপনার কন্ট্রোলটা আমার হাতে চলে আসে। জি জি তা আছে, হ্যাঁ তা ঠিক। এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যদি কনসেন্ট্রেট করতে পারেন বা আমার সাথে বেশিক্ষণ সময় থাকলেন, তখন আমি আমি যেভাবে করলাম আমার সাথে যদি আপনি তাল মিলিয়ে যান তাহলে আপনার প্রিপারেশনটা এখানেই শেষ, ক্লাসেই প্রিপারেশন শেষ। 10-12টা অঙ্ক করলে আপনি নিজে যদি এটা বাসায় একটু প্র্যাকটিস করে নেন তাহলে তো আর আপনার কিছু করা লাগে না। এগুলো আইসিএম এর সাদ্দাম সাহেবের সাথে কথা বলে, ওনারা তো কিছু কিছু জিনিস মনে কেউ কেউ আবার ইয়েতে করলো না, ইউটিউবে তো মনে হয় আছে, তা আছে না স্যার? এটা হচ্ছে পার্সোনালি আমাদের গ্রুপে তো আছে যারা রেগুলার স্টুডেন্ট, তারা তো জানার কথা। মাহাতাব কিছু কিছু জিনিস এখানে আমাদের প্রাইভেটলি আমাদের আইসিএম এর স্টুডেন্টদের জন্য আমাদের যে গ্রুপ আছে সেখানে উনি লিংক শেয়ার, লিংক আছে সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো এটা বাইরের মানে বাইরের কারো কাছে শেয়ার হয়নি, ঠিক আছে সেখান থেকে দেখে নিতে পারেন। জি জি সেখান থেকে সবাই সবাই সেখান সেখান থেকে শেয়ার করে নিতে পারেন। আর যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু ইয়ে করে নিতে পারেন, সবাই সবসময় সবকিছু আপডেট আপডেট থাকতে পারেন। রনি ঘোষ ভাই, ক্লাসের আজকে শেষ দিন, যদি আপনি হোয়াটসঅ্যাপের গ্রুপ গ্রুপের কথা বলেন কেমনে হবে? হোয়াটসঅ্যাপ স্যার আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? না আমার কোনো ইউটিউব চ্যানেল নাই। ইউটিউব চ্যানেল করে কি লাভ রে ভাই? স্যার চিটাঙ্গেল আপনার সাথে দেখা করব স্যার। না ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। জি স্যার আলোচনা করছিলেন আসলে কি বলবো, আমি তো দিন শুনতে পারিনি পুরোটা, সিলেবাস নিয়ে তো এরকম কোনো আলোচনা হয়নি। আচ্ছা আচ্ছা, মানে স্যার আমাদের কি মানে শেষমেশ কি আমাদের এই কনভার্সন কি আমাদেরকে কি কনভার্ট করবে? ও আচ্ছা হ্যাঁ, সিলেবাস নিয়ে আমরা একটু আলাপ করেছিলাম, সেটা হচ্ছে কনভার্সনের আপনাদেরকে কিভাবে সুযোগ দেয় সেটার জন্য ওয়েট করেন আর এই পরীক্ষাটা পাস করে ফেলেন। যাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে তারা পাস করে ফেলেন, কারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনাদের তো আর ছাড় দেওয়া হবে না। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনাকে কনভার্ট করলেও পাস করতে হবে, না করলেও পাস করতে হবে। সো ওইটা নিয়ে টেনশন না নিয়ে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং যেগুলো সাবজেক্ট আছে, বিশেষ করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হিসেবেই থাকতেছে, এটা অন্য কোনো নামে থাকতেছে না। সো অনেকগুলো কোর্স দেখলাম, মানে অনেকগুলো কোর্স, এই কোর্স এমবিএ এর মতো, হ্যাঁ হ্যাঁ আগেও ছিল, আগেও ছিল একই রকম ভাবে, আগেও ছিল এখনো থাকতেছে আর কি। এই সিমার সিলেবাসটা নেওয়ার সময় আমাদের এই কোর্স গুলো কি হয়েছিল, মার্জ হয়ে গেছিল। একটা কোর্স দেখা যাচ্ছে আপনি যখন এমবিএ করছেন তিনটা সাবজেক্ট তিন জায়গায় পড়লেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনটা সাবজেক্টের টপিকস একই জায়গায় চলে আসছে। সেক্ষেত্রে সমস্যা হচ্ছিল, স্টুডেন্টদেরও সমস্যা হচ্ছিল, আমাদেরও সমস্যা হচ্ছিল, যার কারণে আমরা নতুন করে চিন্তা করে বিজনেস কমিউনিকেশন বা এই টাইপের কোর্স গুলো, এটা একেবারেই বেসিক কোর্স, আর এটা প্রফেশনাল ডিগ্রি, মানে এই মতামত গুলো সেগুলো তাকে পড়তে হয় না। এখন আমাদের সময় গ্রাজুয়েশনে বিজনেস কমিউনিকেশন ছিল না,
এখন আছে কিনা জানি আমাদের তো সব এখন থাকলে এখন থাকলে এক্সামশন পেয়ে যাবেন আর পাশাপাশি স্যার দেখা যায় আমাদের যে আইসিএমবি বাংলাদেশ সিএম এর সিলেবাস এই পর্যন্ত তাহলে টোটাল তিনবার চেঞ্জ হলো এগুলো কি স্যার ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে না শুধু আমাদের না এটা এটা আপনি যদি অন্য কোন ইনস্টিটিউটের ইয়াতে গিয়ে দেখেন যেমন আমি বলি আইসিএমএ পাকিস্তান জি আইসিএমএ পাকিস্তান প্রতি 5 বছর অন্তর অন্তর সিলেবাস চেঞ্জ করে রিভিউ করে এরকম কি স্যার ড্রাস্টিক্যালি বিশাল চেঞ্জ হয় বিশাল চেঞ্জ না হলেও কিছু কিছু চেঞ্জ হয় 19 হয় বিশাল চেঞ্জ আমাদের এখানে হলো হচ্ছে কি জন্য আমরা সীমাতে গেলাম সীমা থেকে এখন আবার আবার আমাদের ব্যাক টু দা আমাদের প্রিভিয়াস গ্লোরিতে ফিরে যাচ্ছে আমাদের তাহলে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স কি রকম হবে লাইক আমি যদি এখন সিএমএ বাংলাদেশে কমপ্লিট করে যাই আর 7 বছর পর আমি হয়তো কানাডাতে শিফট হতে চাই হ্যাঁ বা কানাডাতে শিফট হয়ে গেলাম সেই ক্ষেত্রে আমি আমার এই সিএম এর সেখানে ভ্যালুয়েশন কতটুকু হবে আসলে আইফাক বডি যে কোনো একটা বডি থেকে আপনি যদি কোনো একটা অ্যাকাউন্টেন্সি ডিগ্রি নেন সেই ক্ষেত্রে পৃথিবীর অনেক ম্যাক্সিমাম দেশে এটা কাজে লাগানো যায় ম্যাক্সিমাম দেশে কারণ অ্যাকাউন্টেন্সি বডিগুলো কিন্তু আইফাকের সদস্য তাহলে আমি একটা আইফাক বডি যদি একটা অ্যাকাউন্টেন্সি ডিগ্রি নিয়ে থাকে তাহলে সেটা কিন্তু অন্য অন্য দেশের অন্য প্রতিষ্ঠানগুলোও কিন্তু এটাকে রিকগনাইজ করে যেমন আপনি যদি আইসিএমএ কোয়ালিফাই করেন অস্ট্রেলিয়াতে গেলে সিমা অস্ট্রেলিয়া নিতে পারবেন এমআইপিএ নিতে পারবেন আপনি একই আপনি ইন্ডিয়া গেলে ইন্ডিয়ান কস্ট অ্যাকাউন্সিটি এটা নিতে পারবেন ইয়েটা নেওয়া যাবে শ্রীলঙ্কারটা নেওয়া যায় পাকিস্তানেরটা নেওয়া যাবে আপনি আমেরিকাতে যাবেন আইএমএ এর মেম্বারশিপ নিতে পারবেন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যেটা ওল্ডেস্ট অর্গানাইজেশন আপনি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এটা হচ্ছে ইউএসএ তে আবার সিমার সাথে তো আমাদের রিকগনিশনই ছিল আমাদের মেম্বাররা শুধু একটা সাবজেক্ট পাস করলে সিমার কোয়ালিফাই করত এখন এখন অবশ্য একটা সাবজেক্ট হবে না যেহেতু রিকগনিশনটা একটু এদিক ওদিক হচ্ছে অত দুইটা তিনটা সাবজেক্ট পরীক্ষা দিলে সিমা কোয়ালিফাই করা যাবে আবার আপনি এসএসসি তে যান ওদের 14টা পেপারের মধ্যে 9টা পেপার আপনাকে এক্সেমশন দিচ্ছে তাহলে যে কোনো প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি যদি আইফাক বডি থেকে হয়ে থাকে তাহলে আপনি পৃথিবীর অন্য দেশের আইফাক বডিগুলো আপনাকে রিকগনাইজ করবে তার মানে কি স্যার আমরা এই যে সিএমএ বাংলাদেশ সিএমএ কমপ্লিট করলে আমি এসএসসি করতে গেলে কিছু এক্সেমশনস পাচ্ছি এসএসসি তে যে কোনো জায়গায় পাবেন আপনি যে কোনো জায়গায় গেলেই পাবেন ওকে না আমার ওই একটা জিনিসই মানে যেটা কনফিউজ ছিলাম যে আমাদের যে পরিমাণ মানে একটা বিশাল একটা তোলপাড় হয় 2-3 বছর পর পর সিএমএ সিলেবাস এটা তোলপাড় থাকবে মানে যেমন 2000 সালের যে সিলেবাস জি 2000 সালের সিলেবাসটা তো এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে যে যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দিচ্ছে 15-16 বছরও চেঞ্জ হয় আমাদের কি এরকম সময় দিবে কি স্যার দিবে আপনাদের সময় দিলেও বেটার হচ্ছে যে যত দ্রুত চেঞ্জ করে আপনি কনভার্ট করে ফেলবেন ততই বেটার নতুনটাতে চলে আসবেন যত দ্রুত চলে আসতে পারবেন ততই আপনার জন্য ভালো আপনি বেনিফিটটা পাবেন আর কি পিছিয়ে থাকবেন কারণ আপনাকে কনভার্ট করতেই হবে সো কনভার্ট করতে গেলে এই ক্ষেত্রে যদি আপনি ওই যে ফাইনাল লেভেলের স্টুডেন্ট হন আপনার দুইটা সাবজেক্ট বাকি আছে তাহলে আপনার কনভার্ট করার দরকার নেই ফাইনালটা পাস করেই দেন চলে গেলেন অনেক স্টুডেন্টদের মধ্যে হতাশা দেখা যাচ্ছে তো ওই জন্য আপনার সাথে না না স্টুডেন্টরা জানে না যে না জানাতে সেটা হচ্ছে হতাশা হওয়ার কোনো কারণ নেই কারণ এভাবে হয়ে থাকে স্যার এখন আমাদের এই যে যে সাবজেক্টগুলো আমরা বিজনেস লেভেলে ধরেন স্যার আমরা 5টা সাবজেক্ট যারা কমপ্লিট করব হ্যাঁ তারা নতুন সিলেবাস যদি আসে এই ক্ষেত্রে কি স্যার ওইখানে কি আমাদের সাথে মিল লেখে যেগুলো মিল থাকবে সেগুলো আপনারা পাস আপনি এখানে পাস করলে ওখানেও পাস আচ্ছা আপনাকে নতুন করে পাস করতে হবে মানে ছোট একটা যেমন ধরেন আমাদের ইথিক্সটাই তো সম্ভবত নতুন সিলেবাসে দুই ভাগে ভাগ করা সেক্ষেত্রে কি ইথিক্স এর ওই দুটো পার্টি আমাকে পাস দিয়ে এটা তো এখনো পর্যন্ত কনভার্সন এর রুলস টা দেয় নাই তো আমিও বলতে পারবো না আমি কিছু একটা বললাম আবার কনভার্সন রুলস বলছে যে ডিফারেন্ট তখন বিজনেস লেভেলে দুইটা সাবজেক্ট বিজনেস ম্যাথ আর ইকোনমিক্স নলেজ লেভেলে দিয়ে দিয়েছে এখন কি তাহলে নলেজ স্যার অনেকে স্যার ওই চিন্তা করছে ইকোনমিক্স এই ইথিক্স এর যে ব্যাপারটা যেরকম স্যার মানে হয়তো ইথিক্স টা বাদই রাখতেছে যেহেতু ইথিক্স টা দুই ভাগে কারণ পুরোটা একটা ইথিক্স এর যে পরিমাণ ভাস্ট থিওরি হ্যাঁ
একসাথে না দিয়ে অনেক হয়তো ভাবতেছে যে আচ্ছা ঠিক আছে আমরা যেহেতু নতুন সিলেবাস আসতেছে উইল কনভার্ট টু দ্যাট সিলেবাস এন্ড আমরা এই থিংসটা ভেঙে ভেঙে দিব, এরকম এরকমটাও অনেকে হয়তো চিন্তা ভাবনা করে নিচ্ছে, এটা আসলে কতটুকু ফ্রুটফুল হবে এটাও ভাবতেছি। না সেটা তো ডিপেন্ড করবে, ইথিক্স যেহেতু ভাগ হয়ে যাচ্ছে আপনার, কিন্তু সেভাবে হয়তো আপনাকে প্রিপারেশন নিতে হবে আর কি। এখন ওদের বুদ্ধিটাও খারাপ না, আপনি পাস করে গেলেন, দুই ভাগ হয়ে গেলে আপনাকে এক্সামশনটা দিলেও না, তাও একটা প্রবলেম হয়। আর আপনি পরীক্ষা দিলেন না, নতুন সিলেবাসে কনভার্ট হয়ে পরীক্ষাটা দিয়ে ফেললেন, সেটা আর একটা পলিসি হয়। এটা মানে ওখানে যেহেতু ভেঙে ভেঙে আছে, হ্যাঁ, কিন্তু বুদ্ধিমত্তার কাজ হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা এখানে যায় ওখানেও তা, এটা হচ্ছে কি আপনার পিএল ওয়ান এ স্যার। আর একটা হচ্ছে স্যার আপনার কর্পোরেট গভর্নেন্স সেক্রেটারি প্র্যাকটিস, ওখানে কি আছে নাকি? আর একটা স্যার আমি একটু দেখে বলতে হবে, আমরা যারা স্যার সরাসরি বিজনেস লেভেলে ভর্তেছি, আগের লেভেল গুলো তো আমাদের এমনিতেই দেওয়া হয়েছে, এই সাবজেক্ট গুলো কি স্যার এখন আমাদের কি হবে? আমাদেরকে তো আবার ফাউন্ডেশনে নামাই দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু বিজনেস লেভেল মানে ফাউন্ডেশন লেভেল, আর এখানে তো যারা গ্রাজুয়েশন করে আসেন তারা কিন্তু ফাউন্ডেশন লেভেলেই আগে ভর্তি হতো, এখন নাম চেঞ্জ হয়ে বিজনেস লেভেল ছিল। স্যার বিজনেস ম্যাথ ইকোনমিক্স এই দুটা তো আবার দেখলাম ফাউন্ডেশন লেভেলে না কি বিএতে, ফাউন্ডেশন লেভেলে বিজনেস ম্যাথ আর হচ্ছে ইকোনমিক্স। তারা ফাউন্ডেশন লেভেলের স্টুডেন্ট হবেন, ফাউন্ডেশনটা পাশ করলে দেন আপনারা ইন্টারমিডিয়েট লেভেলে উঠে যাবেন, তারা কিছু সাবজেক্ট এক্সেমশন পেয়ে যাবেন, সো এখনই আপনি আবার ইন্টারমিডিয়েট লেভেলে ভর্তি হয়ে যেতে পারেন। বেটার হচ্ছে নতুন সিলেবাস আসার সাথে সাথে ইন্টারমিডিয়েট লেভেলে লেভেল ওয়ানে ভর্তি হয়ে যাওয়া, ভর্তি হয়ে ওইটারও প্রিপারেশন শুরু করে দেওয়া। আমরা তো এমনিতেই স্যার যদি আমরা যদি বিজনেস লেভেলটা ফুল কোয়ালিফাই করে ফেলি আলটিমেটলি ওই লেভেলও যা আসার কথা আমার এই লেভেলও সেই তাই তো আসবে, তাই আসবে, তাতে একটু প্যানিক হওয়ার কিছু নেই স্যার। না স্যার কনভার্ট হতে হলে কি আবার এডমিশন নিতে হবে? না 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 না, নতুন কোনো এডমিশনের কোনো দরকার নেই, শুধু ইন্টারমিডিয়েট লেভেল। এখানে তো নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা লেভেল ওয়াইজ নতুন করে এডমিশন নিতে হয়, যেমন আপনি যখন ইন্টারমিডিয়েট লেভেল ওয়ানে ভর্তি হতে গেলে আপনাকে নতুন করে এডমিশন নিতে হবে, এটাই হতো আপনাদের জন্য নতুন ইয়ার কি। স্যার এই মার্কেটিং তারপর বিজনেস কমিউনিকেশন এই সাবজেক্টগুলো দাও নিয়ে কি আপনার স্যার মতামত দেন নাই স্যার? এগুলো তো আসলে মতামত আমরা কিছু দিছিও কিছু দিও নাই, এটা একটা প্যানেল থেকে করা হয়েছে, তো একটা বেশ রিসোর্সফুল প্যানেল থেকে সিলেবাসটা নতুন করে আবার প্রণয়ন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, কারণ এই রিসোর্স প্যানেলে 7 জন পিএইচডি ডিগ্রিধারী ছিল আমাদের মেম্বার, এবং 10 থেকে 12 জন সম্ভবত সিএসএম উভয় ইনস্টিটিউটের মেম্বার, টোটাল সম্ভবত ওই টোটাল প্যানেলের প্রায় 23 জন খুব কোয়ালিফাইড মেম্বার ছিল। যেমন আমার মতো কোয়ালিফাইডরা থাকতে পারে না, আমার থেকে যারা ট্রিপল ছিল বা তার থেকে 4-5 গুণ বেশি কোয়ালিফাইড তারা হয়তো সেখানে ছিল। আচ্ছা সেটা, হ্যাঁ, এখন এক কিছু জিনিস যেমন আপনি ম্যানেজমেন্ট, আপনি এমবিএ করে আসলে ম্যানেজমেন্ট আপনি এখানে এক্সেমশন পেয়ে যাবেন, আপনার ওইটা নিয়ে তো টেনশন করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, কিন্তু মনে করেন কেউ একজন ইকোনমিক্স থেকে আসলো, কেউ একজন ম্যাথমেটিক্স থেকে আসলো, সে ম্যানেজমেন্টে পড়ে নাই মার্কেটিং ও পড়ে নাই, তাহলে তার জন্য সেটা এক্সেমশনের সুযোগ নেই, তিনি হয়তো ইকোনমি বিজনেস ম্যাথ পেতে পারেন, স্ট্যাটিস্টিক্স এগুলো এক্সেমশন পেয়ে যেতে পারেন। এই কোর্সগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন হচ্ছে মনে হয় তাদের কথা মাথায় রেখে যারা আসলে নন বিজনেস ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখানে তো এটা একটা ব্ল্যান্ডিং করা হয়, তাই
যেমন আমরা যখন বিজনেস গ্রাজুয়েট হলে আমি অনেক কিছু পড়ে আসি, সেখানে আমি অ্যাকাউন্টিং পড়ে আসতেছি, ইকোনমিক্স পড়তেছি, ম্যানেজমেন্ট পড়তেছি, তাহলে এখানে এসে সেগুলো আমার লাগবে না, যারা এগুলো পড়ে আসেনি তাদের জন্য লাগবে। স্যার আলটিমেটলি সিএমএর মতো একটা টপ নচ প্রফেশনাল ডিগ্রিতে মানে যাদের বেসিকটাই বিজনেস ব্যাকগ্রাউন্ড না আপনি কস্টিং পারলে আপনি সাপ্লাই চেইন বুঝবেন না কেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পারতেছেন, আপনি ম্যানেজমেন্ট পারতেছেন, আপনি মার্কেটিং করতেছেন, তাহলে আপনি সাপ্লাই চেইনের বাদ থাকে কি, এটা ফাইজ দেন। আমি বিজনেস গ্রাজুয়েট, ম্যাথমেটিক্স জানতাম না, কিন্তু আমি এখানে এসে ম্যাথমেটিক্সটা আমাকে শিখতে হলো। চার বছরে যে যে সাবজেক্ট গুলো থাকে প্রায় সবই মিল আছে, ঠিক আছে আপনাদেরকে মেইল দিয়ে দিবেন। এখন যেভাবে মেইল পেতেন সেভাবে মেইল পেয়ে যাবেন। জি স্যার মেইলটা আসলে ভালো হতো। তাহলে আমরা কিছুদিন সময় নিয়ে পড়াশোনা একটু দেখি। স্যার আরেকটা কথা ছিল যেটা, স্যার এখানে 50 মার্কের করে প্রতিটা সাবজেক্ট রাখছে, তো এটা কি মানে ওই 50 মার্ক অনুযায়ী সিলেবাস হবে নাকি সিলেবাস এরকম ভাস্টই হবে আর না না 50 মার্কস পড়াও থাকবে? 50 মার্কস জানুয়ারি 2 না 3 তারিখে যেন একটা আলোচনা হবে। আপনাকে দুটো আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে। আপনারা জিনিসগুলো বলতে পারেন যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আমরা কেন করব, আমরা তো এটার সাথে রিলেটেড ম্যানেজমেন্ট, মার্কেটিং, কস্টিং রিলেটেড যেগুলো সেগুলো পড়ে ফেলতেছি, আপনারা সেখানে ওই ওই কোর্সগুলোকে রিসোর্সফুল করে দেন, তাহলে আমাকে নতুন সাবজেক্ট আর পড়া লাগলো না। কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, অডিটিং, ট্যাক্সেশন, এই এই জিনিসগুলো হচ্ছে কোর, একদম কোর সাবজেক্ট, এগুলোতে কোথাও কোনো ছাড় দেওয়া হতে হবে না। স্যার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সাথেও তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড বিজনেস কমিউনিকেশন করেছে ফাউন্ডেশন লেভেলে। ফাউন্ডেশন লেভেলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ছিল থিওরি, কিন্তু এখানে ম্যানেজমেন্ট আমাদের কস্টিং এর সব। না না না, এখানে আপনি যেটা বলছেন ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট এন্ড বিজনেস কমিউনিকেশন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দেন ম্যানেজমেন্ট, শুধু ম্যানেজমেন্ট, শুধু ম্যানেজমেন্ট ছিল, শুধু ম্যানেজমেন্ট, সেটা ছিল থিওরি, থিওরি সেটাও থিওরি, বিজনেস কমিউনিকেশন এটাও থিওরি, কস্ট ম্যানেজমেন্টে ছিল আমাদের আপনাদের কস্ট ম্যানেজমেন্ট ছিল না? জি স্যার, তো কস্ট ম্যানেজমেন্ট মানে কস্ট অ্যাকাউন্টিং এর এলিমেন্ট ছিল। স্যার ম্যানেজমেন্ট আমাদেরও ছিল স্যার, ওখানে স্যার এখন যা পড়তেছি আমরা আমাদের আগেও স্যার এগুলাই ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, যারা মাস্টার্স করে আসছে ওই সাবজেক্টগুলো তো দেখা যায় ফাউন্ডেশন লেভেলে না থেকে অন্যান্য লেভেলে আছে, সেখানেও পাবেন, সেখানেও পাবেন এক্সেমশন দিবে, দিবে যদি PL1 পর্যন্ত এক্সেমশন দিবে, PL1 এর যদি সে ফর एग्जांपल আপনি এটা অনেক হাই ভলিউমের
স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং না অ্যাকাউন্টিং হ্যাঁ এটা ডিটেইলসে তো আমাদের এখানে এখানে যত ডিটেইলসে করানো হয় আমাদের অত ছিল না স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সিলেবাস তো ডিফারেন্ট ওখানে কিন্তু অপারেশন সাইন্স থেকে অনেক হাই বলি ওদের একটা সাবজেক্ট হ্যাঁ এগুলো মানে ফিএল 3 যেগুলো অ্যাডভান্স লেভেল 1 2 এর সাবজেক্টগুলো কখনোই এক্সেমশন দেওয়া হবে না তো ঠিক আছে তাহলে আমরা আজকে শেষ করি নাকি আমাদের কোনো ক্লাস নেবেন না ওই যে কিছুক্ষণ আগে বললাম না ক্লাস আমরা নিব আমরা যখন আপনারা সবাই মিলে ডিটেইল নিব এক্সট্রা ক্লাসের কথা বলতেছিলেন এই সেশনে বা অন্য কোন সাবজেক্ট অন্য সাবজেক্ট আর নিব না অন্য সাবজেক্ট তো আর নেওয়ার সুযোগ নাই সব যদি আমি নিই অন্যরা কি নেবে তো ঠিক আছে সবাই ভালো থেকেন স্যার আগে যেরকম স্যার বলেন বলেন ইন্টারমিডিয়েট লেভেল পাস করলে আপনি সিএমএ ইন্টার হবেন ইন্টার আমাদের সময় ছিল ইন্টার লেভেল পাস করলে যে আমি সিএমএ ইন্টার এখানে সেই সুযোগটা পাবেন স্যার আর্টিকেলশিপ নিয়ে কি আর কোনো কিছু হইছে স্যার না আমি জানি না আর্টিকেলশিপটা বাধ্যতামূলক হয়তো পড়বে না কিন্তু কিছু জিনিস আর্টিকেলশিপের আওতায় আনবে যাতে স্টুডেন্টদের জন্য আসলে এটা মঙ্গলকর হয় আর কি কারণ আর্টিকেলশিপ থাকলে সুবিধা স্টুডেন্টদের জন্য সুবিধা কারণ আমাদের স্টুডেন্টরা ইন্টার লেভেল পাস করার পর দেখা যায় প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না আর্টিকেলশিপ ছয় মাস এক বছর একটা আর্টিকেলশিপ হয়ে গেলে ট্রেনিং আর্টিকেলশিপটা হচ্ছে ট্রেনিং ট্রেনিংটা হয়ে গেলে সে কিন্তু ফিল্ডে চলে যেতে পারে সে তার ট্রেনিং হয়ে গেছে আপনি গাড়ি চালানোর থিওরিটিক্যাল জ্ঞান অর্জন করলেন কিন্তু প্র্যাকটিক্যালি আপনি চালাইলেন না তাইলে কিন্তু আপনার ওই অর্জনটা কাজে আসে না বৃথা জি স্যার আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল যেটা হচ্ছে যে ইথিক্স ইথিক্স যদি আমরা এখন এক্সাম দেই আর ইথিক্সটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেল 1 এ সো ওইখানে তো আমাদের কোনো এক্সামশনের চান্স নাই আর আপনি বললেন না যে ইন্টারমিডিয়েট লেভেল 2 যেটা ওটা কমপ্লিট করলে আমাদের অর্ধেক যেটা হবে তো এই যে ইথিক্স ইথিক্স যদি এখন আমরা পাস করে যাই তাহলে এই ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের কি বলবে ইথিক্স আমরা অর্ধেক কমপ্লিট করছি মানে ইথিক্সটা কি অর্ধেক ইথিক্সটা কিন্তু ইথিক্সটা কিন্তু উপরের লেভেলে তো নাই ইথিক্স পিএল 1 এ স্যার পিএল 1 এ হ্যাঁ ইথিক্স কিন্তু অ্যাডভান্স লেভেল 1 এন্ড 9 ইথিক্স কিন্তু কর্পোরেট এন্ড বিজনেস লয়ের মধ্যে অ্যাডভান্স লেভেল 1 এন্ড 9 অ্যাডভান্স লেভেল মানে অ্যাডভান্স লেভেল 1 এ হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল রিপোর্টিং কর্পোরেট ফাইন্যান্স স্ট্র্যাটেজি এন্ড ফিনান্সিয়াল মার্কেট এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট কর্পোরেট ফাইন্যান্স বেসিক্যালি হচ্ছে ফাইন্যান্স এক প্রথমটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং সেকেন্ডটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল রিপোর্টিং আইএস আইএফআরএস নিয়ে থাকবে আর তিন নাম্বারটা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্স যেটা আমরা ফাইন্যান্স পড়ে থাকি বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাথে ইয়ে থাকবে ক্যাপিটাল মার্কেটের ওই যে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস থাকবে এরপরে থাকবে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস এটা তো ডিফারেন্ট জিনিস কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিসে থাকবে হচ্ছে আপনার ওই যে সেক্রেটারিয়াল প্র্যাকটিসের রুলস আছে কর্পোরেট গভর্নেন্সের রুলস আছে এই জিনিসগুলো নিয়ে হবে এখানে তো ইথিক্সের মনে কোনো কিছু নেই আছে কি স্যার আমি যেটা জিজ্ঞেস করলাম যে এই যে ইন্টারমিডিয়েট যেটা এটা যদি আমার 1200 মার্ক কমপ্লিট মানে ধরেন আমার কি বলে 1100 হইলো হ্যাঁ ইন্টারমিডিয়েট একটা সাবজেক্ট বাদ রইলো আর আমার অ্যাডভান্স লেভেলের একটা কমপ্লিট হলো ইথিক্সটা এটা কি কাউন্ট করবে হবে না এটি এটি আমি জানি আমি আমরা আমাদের সময় আগে ছিল যে আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেল পাস করতাম আমাদের একটা চিঠি দিয়ে অভ্যর্থনা জানাতো যে আপনার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে পাস করে গেছেন কিন্তু দেখা গেল যে আমি ইন্টারমিডিয়েট লেভেলে দুইটা আমার পাস করিনি আবার উপরের লেভেলে দুইটা পাস করে ফেললাম সেক্ষেত্রে কিন্তু আমি আর চিঠিটা পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না আমার লেভেলটা কমপ্লিট হচ্ছে জি স্যার
জি জি এটাই আমার জানার ছিল স্যার যে আমাকে এই এখন যে আমি ইথিক্সটা পাস করব এটা আমার ফুল সিএমএ কমপ্লিট করলে আমার বেনিফিট হবে জি জি আর আমার হাফ কমপ্লিট করতে হলে আমার ইন্টারমিডিয়েট লেভেল 2 কমপ্লিট করতেই হবে হবে এটাই স্যার এটাই নাও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো ঠিক আছে আমরা আমরা শেষ করি হ্যাঁ স্যার যারা বিজনেস লেভেল আর অপারেশন লেভেল দুটাতেই ভর্তি হয়েছে হুম তাদের কি দুটেই কন্টিনিউ করতে হবে ওইটা মানে কনভার্ট হয়ে যাবে না বিজনেস লেভেল ফাউন্ডেশন লেভেল লেভেল হয়ে যাবে অপারেশন লেভেল পিএল1 হয়ে যাবে আর অপারেশন লেভেলটা পিএল1 হবে পিএল1 হয়ে যাবে ইন্টারমিডিয়েট লেভেল 1 হয়ে যাবে আর কি আপনাকে আপনি তো আবার ভর্তি হতে পারবেন না একবার ভর্তি হলে তো শেষ আপনি দুইটা লেভেল ভর্তি হলেন দুইটা লেভেলের ভর্তি কমপ্লিট তারপরে 3 নম্বর লেভেলে চলে যাবেন 4 নম্বর লেভেলে যাবেন ক্লিয়ার কি আমাদের ইথিক্স এর কিন্তু বর্তমান নামের ভিতরে কর্পোরেট গভর্নেন্স আছে স্যার ফান্ডামেন্টালস অফ ইথিক্স কর্পোরেট গভর্নেন্স এন্ড বিজনেস এখন এটা একটু ওয়েট করে দেখতে হবে যে ওনারা কনভার্সনটা কিভাবে দেন ইথিক্স পাস করলে আপনাকে কি ওই যে কর্পোরেট গভর্নেন্স এবং সেক্রেটারিয়াল প্র্যাকটিসটাকে পাস দিয়ে দিচ্ছে কিনা এই ক্ষেত্রে আর কি অনেক একটু এই সিদ্ধান্ত হ্যাঁ এটা 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 আপনারা কথা বলে নেবেন আপনাদের সাথে যখন সময় দেয় তখন কথা বলবেন গুছাই নেবেন যে কয়েকজন গুছাইয়া কথাগুলো বলবেন আর একটা জিনিস হচ্ছে যে কি যে নতুন যে টপিকসটা আসছে সেটা আরো আপনাদের দরকার আছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আমাদের কি দরকার আপনি ওই ওই সাবজেক্টটাকে আপনি অন্য একটা সাবজেক্টের সাথে টপিকস মিলাই দেন শেষ আমি কেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে আবার 50 মার্ক পাস করব কালকে 50 পাস করতে করতে আমার তো জান শেষ হয়ে যাবে তারপর স্যার মার্কেটিং এর ব্যাপারটা হ্যাঁ মার্কেটিং এর ব্যাপারটা হয়তো ছাড় নাও দিতে মার্কেটিং এর ব্যাপারটা না ছাড় দেওয়ার সম্ভাবনা আছে মানে একজন কস্ট অ্যাকাউন্ট্যান্টের মার্কেটিং এর মানে প্রফেশনাল ডিগ্রি ক্ষেত্রে বেসিক সাবজেক্ট এটা মনে হয় না এটা এগুলা ছাড়বে না কারণ ইকোনমিক্স বিজনেস ম্যাথ স্ট্যাটিস্টিক্স এগুলোর সাথে তো আমাদের আমরা ওই প্রফেশনাল কাজ করি না কিন্তু এগুলো আমাদের দরকার হচ্ছে ওগুলো তো সাবজেক্টের ভিতরে আমাদের দরকার বিজনেস ম্যাথ আমাদের সামনে আমাদের যে বিভিন্ন ধরনের রেট ডিসকাউন্ট এগুলো হিসাব হচ্ছে বা ম্যাথমেটিক্স আমাদের কাজে লাগছে কিন্তু মার্কেটিং কতটা আসলে আমাদেরকে হেল্প করবে এখানে কাজে কাজে লাগে যে মনে করেন আমি তো মার্কেটিং এ কাজ করি জি স্যার আমি প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট কিন্তু আমার সারা দিনের কাজ হচ্ছে মার্কেটিং এ জি জি এখন এই জন্য কিছু কিছু জিনিস ওই যে বেসিক জিনিসগুলোকে সিএমএ কোর্স থেকে হয়তো বাদ দেওয়া নাও হতে পারে কি বলে দেখতে পারেন যে স্যার মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলো আমাদের দরকার কি কিন্তু এটা আপনার দরকার নাই কিন্তু যে অন্য রুট থেকে আসছে তার দরকার তাকে তো ম্যানেজমেন্ট বুঝতে হবে মার্কেটিং বুঝতে হবে না বুঝলে সে কেমনে আগাবে মানে একটা প্রফেশনাল ডিগ্রি স্যার যেমন আপনি আপনি কি আপনি একটা খেয়াল আছে কিনা দেখেন আমরা যখন সিমা ট্যাক্স বুকটা পড়তেছিলাম এজ এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রথমে কিন্তু আমাকে ম্যানেজমেন্ট পড়াইছে প্রথমে ম্যানেজমেন্ট লেভেল ম্যানেজমেন্ট ইনফরমেশন কি কাজে লাগবে এই জিনিসগুলো এটা আমাকে পড়ালো এটা সারা বিশ্ব ব্যাকগ্রাউন্ডের না তাদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের জন্য বিজনেস কমিউনিকেশন ওটাতে তো অত আমাদের অত কিছু ছিল না ওটা না আপনাদের তো বিজনেস কমিউনিকেশনে 100 মার্কস ছিল মনে হয় জি স্যার 100 মার্কস ছিল কিন্তু ওটা কি অত বেশি দর আমাদের ছিল আচ্ছা ঠিক আছে আর অনেকক্ষণ কথা হয়ে গেছে অনেকক্ষণ বললাম থ্যাঙ্ক ইউ স্যার আর কারো কোনো প্রশ্ন থাকলে ওই যে অন দা স্পট জেনে নেবেন তো সবাই সবার কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে যে কি প্রবলেম হলে আমার সাথে আলাপ করবেন আর আমি যেভাবেই পড়াই না কেন চেষ্টা করছি পড়ানোর জন্য আপনারা সেটা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ স্যার আমাদের আসসালামু আলাইকুম